চর্চা, এটি আজ আমার নজরে এক ধরনের আক্রান্ত। অবজেক্টিভ অ্যানালিসিস প্রাচীন ভারতবর্ষের গণিত চর্চার ভীষণ অভাব। কারণ মূলত এই যে আমাদের যে পড়াশোনার ঘরানা, সেই পড়াশোনার ঘরানায় এই জিনিস কোথাও কখনো রুটিন পড়াশোনার মধ্যে ধরা পড়ে না। আর না পড়ার মূল কারণ হচ্ছে এই বিষয়ে পড়াশোনা করতে গেলে সেই সময়কার ভাষা অর্থাৎ সংস্কৃত, এবং সেটাও আজকের আধুনিক সংস্কৃত নয়, অনেক ক্ষেত্রেই অন্যরকম, কখনো কখনো প্রাকৃত অপভ্রংশ, পাণিনীয় সংস্কৃতের আগের সংস্কৃত, বিভিন্ন ধরনের আর্কাইক যে ল্যাঙ্গুয়েজ ফর্ম, সেগুলোর কিছুটা হলেও ধারণা জ্ঞান দরকার হয়, যেটা স্বাভাবিকভাবেই আমাদের রোজকার পড়াশোনার মধ্যে কখনো সুযোগ ঘটে না। যারা সংস্কৃত চর্চা করেন, সংস্কৃত নিয়েই যারা উচ্চতর পড়াশোনা করেন, সাধারণভাবে আমি দেখেছি, এক্সেপশন থাকতে পারে কিন্তু সেটা এক্সেপশনই, সাধারণভাবে তারা গণিতে উৎসাহী হন না। গণিতকে তারা খানিকটা আর পাঁচজন সাধারণ মানুষের মতনই একটা সমীহ জনিত দ্বিধার চোখে দেখেন। আর যারা গণিতজ্ঞ, যারা ভারতবর্ষে এমন যোগ্য মানুষের কোনো অভাব নেই, যারা উচ্চতর গণিত সম্বন্ধে অসম্ভব দক্ষ, আন্তর্জাতিক স্তরের সর্বাগ্রগণ্য গণিতজ্ঞদের সঙ্গে একই সারিতে বসার যোগ্য, কিন্তু তাদের কাছে আবার ওই ভাষার যে বাধা, সেই বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। ফলে এই দুই হাত একত্র না হওয়ার ফলে এই জায়গাটা মূলের উপর খুব লিমিটেড, ভীষণ ভাবে লিমিটেড, একেবারে মুষ্টিমেয় কয়েকজন মানুষের আলোচনার মধ্যেই আটকে থাকে, থাকতো দুর্ভাগ্যজনক ভাবে ইদানিংকালে। এর উপর একটা একটা সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল অ্যাঙ্গেল থেকে এর উপর একটা আক্রমণ নেমে আসছে। অর্থাৎ প্রাচীন ভারত এবং প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে আলোচনা এখন আপনি বা আমি চাই বা না চাই একটি রাজনৈতিক আঙ্গিকে তার মূল্যায়ন হয়। অর্থাৎ আপনি তার পক্ষে বললে আপনি এক বিশেষ রাজনীতি করেন, আর আপনি বিপক্ষে বললে নিশ্চয়ই আরেক বিশেষ রাজনীতি করেন। গণিত ইতিহাসের উৎসাহী ছাত্র হিসেবে আমার এটা ভীষণ দুর্ভাগ্যজনক লাগে। আমাদের উচিত ভারতবাসী হিসেবে চেষ্টা করে, শিক্ষিত ভারতবাসী হিসেবে চেষ্টা করে জানা যে প্রকৃত অর্থে কি ছিল, কতটুকু ছিল বা কতটা ছিল। সাদা কথাই যাকে বলে পরের মুখে ঝাল খাওয়া, সেইটা না করে, কারণ রাজনৈতিক দর্শনজনিত কারণে কোনো কোনো মানুষ তাদের বিশ্বাসের ভিত্তি থেকে অনেক কিছু কথা প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞান নিয়ে ইদানিং বলেন, অনেক কিছু যেগুলো শুনতে হাস্যকর লাগে, অবিশ্বাস্য মনে হয়। আবার তেমনি আরো একদল পণ্ডিত মানুষ আছেন, তারা তাদের তাদের যে নিজস্ব রাজনৈতিক দর্শন জনিত বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা প্রাচীন গ্রিসের বাইরে অন্য কোন দুনিয়ায় যে সত্যি সত্যি জ্ঞান বিজ্ঞানের কোন একটা উচ্চতর মার্গের চর্চা হয়েছিল সেটা তারা বিশ্বাস করতে চান না। এই যে প্রি কনসিভড বায়াস, এর জায়গা থেকে তারা দেখেও না দেখার ভান করেন, শুনেও না শোনার ভান করেন, প্রশ্ন করলে তার উত্তর দেন না। ব্যক্তিগত স্তরে এরা প্রত্যেকেই মহাপণ্ডিত মানুষ, কিন্তু সমস্যায় জায়গাটা হচ্ছে ওই প্রি কনসিভড বায়াস। আর এই দুয়ের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাচীন ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাস। সাথে আমি আজকে অবশ্যই জিনিসটাকে গণিত চর্চার মধ্যে সীমাবদ্ধ রাখবো, তাও খুবই সামান্য জিনিস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এটা একটা সমুদ্রের মতন বড় ব্যাপার। কাজেই আমার মনে হয়েছে, আমি নিজে কোনো অর্থেই কোনো মানদণ্ডেই আমি সংস্কৃতের পণ্ডিত নই, ছাত্র অবস্থায় সংস্কৃত কলেজের স্কুলের ছাত্র ছিলাম, সেই সুবাদে আজ থেকে হয়তো 40 বছর আগে কিছু সংস্কৃত পড়তে হয়েছিল, কিন্তু ইদানিংকালে গণিত ইতিহাসের চর্চা করতে গিয়ে নিজের উৎসাহে চেষ্টা করছি বোঝার, জানার, সবসময় যে অরিজিনাল টেক্সট থেকে পারি তা নয়, সেকেন্ডারি টেক্সট, যারা পড়েছেন, লিখেছেন, লেখালেখি হয়েছে, সারা পৃথিবী ব্যাপী যারা ইন্ডোলজিস্ট রয়েছেন, ভারতীয় এবং
বিদেশি, তাদের যে সমস্ত প্রচুর পাবলিকেশন রয়েছে সেগুলো পড়ে বুঝে তার সঙ্গে সংস্কৃতকে মিলিয়ে দেখার চেষ্টা করি। এবং বারবার আমার তাই মনে হয়েছে যে এটা এর চর্চা হওয়া দরকার, জানা দরকার আমাদের উৎসাহী শিক্ষিত মানুষজনের, যে অবিকল আসলে কি ছিল। তারপরে নিশ্চয়ই একজন সচেতন শিক্ষিত মানুষ হিসেবে আপনার আমার প্রত্যেকের অধিকার আছে, মৌলিক অধিকার আছে সেই বিষয়ে ব্যক্তিগত মতামত তৈরি করার, তাকে সমর্থন করার, তাকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বিরোধিতা করার, কিন্তু সেটা হোক জ্ঞানের ভিত্তিতে, অন্যের শোনা কথায় নয়, আর কোনো মতেই রাজনৈতিক দর্শনজনিত কোনো বিশ্বাসের জায়গা থেকে নয়। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জন্য আমি যেভাবে এই বক্তৃতাকে দিতে চাই এই স্বল্প সময় পরিসরে, দেখুন এই বক্তৃতা মূলত দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আমি একটা বিরাট তালিকা করে গেলাম, তালিকার পর তালিকায় আপনাকে সাজিয়ে গেলাম যে প্রাচীন ভারতবর্ষে এই 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 মানুষেরা গণিত চর্চা করেছেন, তাদের এই 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 বইয়ের নাম যেগুলো আমরা জানি, এগুলো আছে, এগুলো হারিয়ে গেছে, সেখানে এই ছিল, ওই ছিল, তাই ছিল, এভাবে একটা বিরাট তালিকা আমি দিয়ে যেতে পারি। কিন্তু আমার সেটা পছন্দ হয় না, কারণ এইভাবে তালিকা দিয়ে গেলে যিনি অবিশ্বাসী বা সংশয়ী মন যার অলরেডি রয়েছে তার মনে হবে যে আরে এগুলো তো প্রোপাগান্ডা, আর যিনি বিশ্বাসী তিনি এমনিতেই বিশ্বাস করে বসে আছেন যে বেদে সব ছিল, অতএব তিনি বলবেন আরে এই তো ছিলই, আরো কত কি ছিল ইত্যাদি, তার কি ঠিক আছে। কাজেই তালিকার মধ্যে না গিয়ে চেষ্টা করা যাক একটা দুটো বিষয়কে ধরে, সেই বিষয়কে অবজেক্টিভলি অ্যানালাইজ করে ভাষার যে ব্যারিয়ার তাকে ভেঙে সংস্কৃতকে বাংলায় অনুবাদ করে বোঝার চেষ্টা করা যে অবিকল কি এটা বলতে চাইছে। স্বাভাবিকভাবেই মাত্র দেড় ঘন্টা সময় তার জন্য যথেষ্ট দূরে থাক, তার জন্য কোনোভাবেই তার ভগ্নাংশ আমি তুলে ধরতে পারবো না, কিন্তু আশা রাখি যেটুকু তুলে ধরতে পারবো সেটা যদি আপনাদের কাছে কোন রকম ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়, কোন রকম ভাবে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে আজকের দুনিয়ায় নেট দুনিয়ায় দাঁড়িয়ে এই বিষয়ে আরো পড়াশোনা, গভীরভাবে পড়াশোনা করার জন্য আপনি নিজেই উৎসাহিত বোধ করবেন। এবং রেফারেন্স ইত্যাদি যতটুকু আমার জানা আছে বা সাধ্য সেগুলো আমি বক্তৃতার একবারে শেষে দেব, বা আপনাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমার জ্ঞানের মধ্যে যদি সেগুলো জানা থাকে তাহলে নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আপনি আরো বেশি পড়াশোনা করে আরো গভীরে গিয়ে জানার চেষ্টা করবেন। তো এই মুখবন্ধকে সামনে রেখে আসুন আমি স্ক্রিন প্রেজেন্টেশনের মোডে চলে যাই, এবং সেখানে গিয়ে আজকের এই মূল আলোচনা জায়গা থেকে শুরু করি। আশা করি আমি যে স্ক্রিন দেখাতে চাইছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্লিমসেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিক্স। প্রদীপ্ত বাবু আমাকে একটু কনফার্ম করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমি ওকে, ধন্যবাদ। তো আমি শুরু করি আসুন একজনের কথা দিয়ে, ইনি প্রফেসর মঞ্জুল ভার্গব, ইনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফিল্ডস মেডেলিস্ট। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে ফিল্ডস মেডেল হচ্ছে অঙ্কের আন্তর্জাতিক স্তরের সর্বোচ্চ পুরস্কার, যাকে নোবেল পুরস্কারের সঙ্গে তুলনা করা হয়। চার বছর অন্তর অন্তর ICM ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ ম্যাথমেটিশিয়ানস অনুষ্ঠিত হয়, IMU ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়ন এটা পরিচালনা করে, সারা পৃথিবী থেকে 4,500 বিশিষ্ট গণিতজ্ঞ সেখানে অংশগ্রহণ করেন। সেখানে 40 বছরের নিচে বয়স্ক ম্যাক্সিমাম 4 জন গণিতজ্ঞকে এই পুরস্কার দেওয়া হয়। আজ পর্যন্ত 2 জন ভারতীয় বংশোদ্ভূত গণিতজ্ঞ এটা পেয়েছেন, তাদের মধ্যে প্রথম জন প্রফেসর মঞ্জুল ভার্গব, যিনি ইয়াংগেস্ট প্রফেসর অফ প্রিন্সটন। এখন তিনি তার সাথে TIFR বা IIT বোম্বে এই সমস্ত প্রতিষ্ঠানের সাথেও অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে জড়িয়ে রয়েছেন। এই মুহূর্তের এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ আন্তর্জাতিক স্তরে যারা আছেন তাদের মধ্যে একজন। ইনি তার এই ফিল্ডস মেডেল 2014 সালে পাওয়ার পর টাইমস অফ ইন্ডিয়া কলকাতা সাক্ষাৎকার দিতে গিয়ে যা বলেছিলেন আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন। আমার সৌভাগ্য হয়েছিল মঞ্জুলের সাথে সাক্ষাৎকার করার একাধিকবার। অসম্ভব ডাউন টু আর্থ একজন মানুষ, তিনি বড় হয়েছেন বিদেশে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের অনেকের থেকেই মননে বেশি ভারতীয় বলে মনে হয়েছে আমার তাকে। এবং এদের মতন মানুষজন আজকাল গণিত ইতিহাসের চর্চার সঙ্গে খুব অ্যাক্টিভলি ইনভলভ হওয়াতে
একটা উপকার এই হয়েছে যে কিছুদিন আগে পর্যন্ত গণিত ইতিহাস নিয়ে গণিতজ্ঞদের মহলে সাধারণভাবে একটা না কুচু ভাব ছিল, ধরেই নেওয়া হতো যে যাদের দ্বারা অঙ্ক হবে না আর সেই সমস্ত লোকজন অঙ্কের ইতিহাসের কথা বলে। কিন্তু আজ শুধু মঞ্জুল নন, এরকম হাইয়েস্ট এশেলন অফ ম্যাথমেটিক্স এ বসে থাকা মানুষজনের মধ্যে অনেকে খুব সিরিয়াসলি গণিত ইতিহাসের চর্চা করছেন, গণিত ইতিহাস নিয়ে অর্থপূর্ণ কথা বলছেন। আপনি মঞ্জুলের বিভিন্ন ইউটিউব লেকচার দেখতে পাবেন গণিত ইতিহাসের বিভিন্ন জিনিস নিয়ে যদি উৎসাহী হন। মঞ্জুল বলছেন, স্টুডেন্টস ইন ইন্ডিয়া শুড বি টট অ্যাবাউট দ্য গ্রেট এনশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানস লাইক পাণিনি, পিঙ্গল, হেমচন্দ্র, আর্যভট্ট, ভাস্কর। আমি নিশ্চিত যে আপনার আর্যভট্ট বা ভাস্করের নাম, ভাস্কর বলতে এখানে দ্বিতীয় ভাস্কর যিনি ভাস্কর আচার্য তার কথা বলছে মঞ্জুল, এদের নাম জানলেও হয়তো অনেকে পাণিনি, পিঙ্গল বা হেমচন্দ্রের নামের সাথে পরিচয় নেই অনেকে, থাকলেও পাণিনিকে আপনারা গ্রামারিয়ান বা পিঙ্গলকে হয়তো একজন ছান্দসিক বলে জানেন। অথচ দেখুন, এত বড় মাপের একজন গণিতজ্ঞ তাদেরকে গণিতজ্ঞের সম্মান দিচ্ছে কেন? Their stories and work inspired me, and I think they would inspire students across India. Many of these works were written in Indian languages in beautiful poetry and contain important breakthroughs in the history of mathematics. সাধারণ অঙ্কের কথা বলছেন না, মঞ্জুল বলছেন it contains important breakthroughs in the history of mathematics. কেন বলছেন? ভাবার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা যাক আজকের সময়ের মধ্যে যতটুকু সম্ভব। আরেকটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে ফেভারিট পাঁচটা বইয়ের নাম বলুন যা আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। প্রথম বই বলছেন শুল্ব সূত্র বাই বৌধায়ন, 800 আনুমানিক 800 খ্রিস্টপূর্বাব্দে রচিত শুল্ব সূত্র। সেই শুল্ব বৌধায়ন শুল্ব সূত্রের কথা বলছেন তিনি এবং বলছেন সেখানে বোধহয় সম্ভবত প্রথমবারের জন্য পাইথাগোরিয়ান থিওরেম কামস আপ। পাইথাগোরাস আপনারা জানেন এর প্রায় 300 বছর পরবর্তী সময়কার মানুষ, যার নামে পৃথিবী বিখ্যাত পাইথাগোরিয়ান থিওরেম, রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল এর রেসপেক্টে, যেটা আমাদের প্রতিটি গণিতের ছাত্র ক্লাস 9-10 স্তরেই শেখে সারা পৃথিবীব্যাপী। উনি বলছেন বৌধায়ন শুল্ব সূত্রে সেই পাইথাগোরিয়ান থিওরেমের হদিশ পাওয়া যায় পাইথাগোরাস এর 300 বছর আগে। ছন্দশাস্ত্র বাই পিঙ্গল, পিঙ্গলের ছন্দশাস্ত্রের কথা বলছেন, সে তো ছন্দের বই, তার সাথে অঙ্কের কি সম্পর্ক? অথচ উনি বলছেন যে সেখানে আমরা দেখতে পাই এমন কিছু ট্রেস অফ ফিবোনাচি সিকোয়েন্স সেই ছন্দশাস্ত্রের মধ্যে ধরা পড়ছে। ফিবোনাচি আপনারা হয়তো জানেন যে বোনাচ্চি ওর ছেলে, ফি বোনাচ্চি, ফি মানে সান, ইতালীয় মার্চেন্ট বোনাচ্চি ওর ছেলে ফিবোনাচি 1202 সালে লিবেরাবাচি বলে একটি বই রচনা করেন, বুক অফ নাম্বার্স, এবং সেখানে তার এক বিখ্যাত অনুক্রম বা সিকোয়েন্সের কথা ধরা পড়ে যেটা সারা পৃথিবী ব্যাপী ফিবোনাচি সিকোয়েন্স নামে বিখ্যাত। আর যার কথা হচ্ছে পিঙ্গল, তার সময় হচ্ছে দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ। অষ্টাধ্যায়ী বাই প্রাণিনি, অষ্টাধ্যায়ী অবশ্যই গ্রামারের বই, অঙ্কের বই নয়, ঠিক যেমন পিঙ্গলের ছন্দশাস্ত্র অঙ্কের বই নয়। অথচ দেখা যাচ্ছে যে এইসব বইয়ের মধ্যে গাণিতিক যে তার যে ক্যারেক্টার, চরিত্র, সেটা এতই প্রস্ফুটিত, এতই পরিষ্কার যে হয় ভাবতে হবে যে গণিত, তখনকার সমাজের গণিত এদের মাধ্যমে প্রভাবিত হয়েছিল, অথবা তখনকার সমাজের গণিতে এই ধরনের গাণিতিক ধারণা এতটাই স্বচ্ছন্দে সবাই বুঝতেন যে এরা গণিত জগতের লোক না হয়েও এদের নিজেদের কাজে গণিতকে এত সহজে ব্যবহার করেছেন। এগুলো সবগুলো নিয়ে তো আজকে আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না, আমি একটু একটু ছুঁয়ে যাব যেগুলো সম্ভব, আর দু একটা জিনিসকে ইলাবোরেট করার চেষ্টা করব। প্রথমে একটা কাজের কথা বলি যে ইন্ডিয়া বা ভারত বলতে প্রাচীন ভারতের গণিত চর্চা, এই ভারত কিন্তু আজকের জিওগ্রাফিক্যাল ভারতবর্ষের লোকেশন নয়, এই ভারত বলতে আজকের যে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যাকে বলে এই পুরোটাকে বোঝানো হয়, অর্থাৎ ওদিকে আপনার একেবারে পাকিস্তান আফগানিস্তান থেকে শুরু করে এদিকে শ্রীলঙ্কা সহ নেপাল হয়ে ডান দিকের মায়ানমার অর্থাৎ বার্মা হয়ে একেবারে আপনার রেঙ্গুন বার্মা হয়ে অঙ্কর জাভা বালি বর্ণীয় সুমাত্রা, অর্থাৎ যে ল্যান্ডমাস ভারতীয় সভ্যতা বিশেষত বৌদ্ধ ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে যে সভ্যতা তৈরি করেছিল, এই এন্টায়ার ল্যান্ড এর রেসপেক্টে কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স বা ইন্ডিয়ান ম্যাথামেটিক্স এর কথা বলা হয়। আজকের নজরে দেখলে তার কোনটা হয়তো আপনি বলবেন এটা তো অঙ্কর ভাটে গিয়ে পড়ছে কিংবা এটা তো পেশোয়ারে গিয়ে পড়ছে,
এগুলো ভারতে কি করে হলো? কাজেই এই ভারত কিন্তু আজকের জিওগ্রাফিক্যাল ভারত নয় প্রথমত। এবং এই ভারতবর্ষ, সেই তদানীন্তন ভারতবর্ষে যে সমস্ত পৃথিবী বিখ্যাত যে সমস্ত জায়গা, লার্নিং সেন্টার, তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা ইত্যাদি ইত্যাদি, এগুলোর কথা উঠে আসে এই সব আলোচনায় যেখানে এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো। দেখবেন একটা সাধারণ প্রশ্ন আসে যে ভারতবর্ষ যদি এত কিছুই ছিল এগুলো কোথায় গেল, হারিয়ে গেল কেন? আপনি যদি এই লার্নিং সেন্টার গুলোর টাইম গুলোকে দেখেন, যে সময় তারা প্রসপার করেছে এবং যে সময় তারা ধ্বংস হয়ে গেছে, এবং তারপর ভারতবর্ষের ভূখণ্ডের আরেকটি অংশে অন্য সময় আরেকটি জায়গা গজিয়ে উঠেছে, তাহলে এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ অফ দ্য লার্নিং সেন্টার, রাদার ডেমোগ্রাফিক শিফট, ইতিহাসের একটা পাতা আপনার নজরে পড়বে। তক্ষশিলা যে জায়গায় তৈরি হয়েছিল সেটা ভারতবর্ষের উত্তর পশ্চিম যে গিরি সংকট, সেই গিরি সংকটের খুব সন্নিকটে, যেখান দিয়ে বারংবার বহিঃশত্রুর আক্রমণ বিধ্বস্ত করেছে ভারতবর্ষকে, ভারতবর্ষের এত বড় ল্যান্ড মাসকে একা নিজের শাসনের তলায় রেখে দেওয়া বড় রাজন্য শক্তি কখনোই প্রায় দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রাজত্ব করেনি। একাজ সময় করেছে কিছুদিনের জন্য, হ্যাঁ কিছুদিন মানে আবার দু পাঁচ বছর ভাববেন না, ইতিহাসের কিছুদিন মানে কয়েকশো বছর, কিন্তু ওইটুকুই, তার আগে বা পরে বারবার বিধ্বস্ত হয়েছে ভারতবর্ষ বহিঃশত্রুর আক্রমণে, এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংস হয়ে গেছে এই সমস্ত লার্নিং সেন্টার। সবচেয়ে প্রথম ধ্বংস হয়েছে তক্ষশিলা, আপনারা তার সময় দেখতে পাচ্ছেন, কোন আক্রমণে বারংবার ধ্বংস হতে হতে ফিফথ সেঞ্চুরিতে গিয়ে একেবারে রুইন্ড হয়ে যায় তক্ষশিলা। এবং তারপরে দেখুন পরবর্তী সময়ে প্রায় একই সময়ে মধ্য ভারত, পূর্ব মধ্য ভারতে নালন্দা, যেটা আজকের বিহারের কাছাকাছি অঞ্চল, সেইখানে গজিয়ে উঠছে নালন্দা, তারপরে দেখুন বিক্রমশিলা, এরকম ভাবে আরো আমি একের পর এক বলে যেতে পারি, মধ্য ভারতে উজ্জয়িনী, আস্তে আস্তে দেখুন সরে আসছে এগুলো। এবং কারণ সরে আসছে, কারণ যতদিনে নালন্দা আবার ধ্বংসের পথে যাচ্ছে সেই বহিঃশত্রুর আক্রমণে, বহিঃশত্রু তখন সেই পর্যন্ত ঢুকে পড়তে পারছে ভারতবর্ষের তৎকালীন রাজন্য শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে, এবং আস্তে আস্তে তখন মধ্যপ্রদেশ বরাবর মধ্য ভারতে সরে যাচ্ছে, তারপরে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে একইভাবে বহিঃশত্রুর আক্রমণে। তারপর বিন্ধ্য পর্বত পেরিয়ে ভারতবর্ষের লার্নিং সেন্টার গুলো চলে যাচ্ছে দক্ষিণ ভারতে। বিন্ধ্য পর্বত দীর্ঘদিন পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল বহিঃশত্রুকে, বিন্ধ্য পেরিয়ে ওপারে যেতে দেয়নি, সেই আলেকজান্ডারের সময় থেকেই বহিঃশত্রু দম হারিয়ে ফেলতো বিন্ধ্য পর্বত পর্যন্ত আস্তে আস্তে এত বড় ভূখণ্ডে। তাই বোধ হয় কেরালায় 13th century থেকে তৈরি হলো নতুন স্কুল অফ ম্যাথমেটিক্স, গুরু মাধবাচার্যের যে স্কুল অফ ম্যাথমেটিক্স। তারপরে ভারতের দুর্ভাগ্য, সদু এক বছর কাটতে না কাটতে সেই স্কুল যখন দক্ষিণ ভারতে অসাধারণ গণিত চর্চা করছে 17th century, ইউরোপে যখন গণিতের একটা বান ডাকছে নিউটন, লাইবনিজ ইত্যাদি, তার 200 বছর আগে 15th century ভারতবর্ষের অসামান্য গণিত চর্চা চড়ছে যখন ভারতবর্ষের ওয়েস্টার্ন কোস্ট তখন আবিষ্কৃত হলো এই ইউরোপীয় লুঠেরাদের দ্বারা, যাদের কথা আমরা ইতিহাসের বইতে পড়ি, সি রুট আবিষ্কার করে ফেললেন ভাস্কো দা গামা এবং কোম্পানি। এবং তারপর একে একে আবার সেই পুনরাবৃত্তি হতে শুরু করলো, এইবার ইউরোপীয়রা, এবং তাদের আসার জায়গা হয়ে গেল সেই ওয়েস্টার্ন কোস্ট, এবং সেইখানে তৈরি হওয়া যে লার্নিং সেন্টার সেইগুলো একে একে ধ্বংস। এটাই ভারতবর্ষের দুর্ভাগ্য, ভারতবর্ষের দুর্ভাগ্যের ইতিহাস, ভারতবর্ষ ধরে রাখতে পারেনি তার এই অসামান্য বিজ্ঞান চর্চার যে ঘরানা থাকে। আপনারা যদি খুব সংক্ষেপে কিছু উজ্জ্বল আমরা নামের কথা বলি, কিছু উজ্জ্বল মানুষজনের কথা যারা গণিত চর্চাকে এগিয়ে নিয়ে গিয়েছেন ভারতবর্ষে, বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব সময়, এদের যে শুল্ব সূত্রগুলোর কথা আসে, শুল্ব আমি একটু আলোচনা করব, হয়তো সময় পেলে শুল্ব সূত্রের কথা তখন বলবো। পাণিনি আরো পুরনো অষ্টাধ্যায়ী, পাণিনি পাণিনীয় গ্রামারের মধ্যে তার যে স্ট্রাকচারাল অ্যানালিসিস, সেই স্ট্রাকচারাল অ্যানালিসিস এর মধ্যে অসামান্য গণিত বোধ তার পরিচয় পাওয়া যায়, শূন্যতার ধারণা, পাণিনীয় যে সূত্র অদর্শনম লোপাহা, তার মধ্যে শূন্যতার ধারণার কথা পাওয়া যায়, এই নিয়ে প্রচুর বইপত্র লেখালেখি আছে। পিঙ্গলের ছন্দ সূত্রের কথা আছে, সেখানে অসামান্য গণিত রয়েছে তার 8th chapter, সময় সুযোগ হলে তার কথা বলবো। পরবর্তী খ্রিস্টাব্দ সময়ে, অর্থাৎ যাকে ইংরেজিতে এডি বা অ্যানো ডোমিনি বলা হয়, বা সি বলি আমরা কমনেরা, তখনকার জিনিসগুলোর মধ্যে বাকশালী ম্যানুস্ক্রিপ্ট সম্ভবত আজ পর্যন্ত জানা ভারতবর্ষীয় গণিতের প্রাচীনতম লিখিত যে আমাদের হাতে থাকা
যে সম্ভার, সেটা বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, সেইখানে যে অসামান্য গণিত রয়েছে, সুযোগ পেলে আজকে তার দু একটা কথা আপনাদের বলবো। এরপরে যাদের নাম অনেকে জানেন, আর্যভট্ট, কুসুমপুরের সেই আর্যভট্ট, তার আর্যভটীয়, তারপরে ভাস্কর এক, ব্রহ্মগুপ্ত, মহাবীর, আর্যভট্ট দুই, শ্রীধর, এইরকম হয়ে কেরালার কথা বলছিলাম আপনাদের, নারায়ণ পণ্ডিত, গুরু মাধব, সঙ্গম গ্রামের সেই মাধব, তার বই আজও আমরা পাইনি, বেনবরাহ বা স্ফুটচন্দ্রপ্তি বলে তার যে বই, সে বইয়ের কথা তার শিষ্যদের অন্যান্য বইয়ের মধ্যে রেফার করা রয়েছে, গুরু মাধবের লেখা অরিজিনাল বই আমরা আজও পাইনি। তেমনি তার পরবর্তীকালে দেখুন জ্যেষ্ঠদেব হয়ে একেবারে শঙ্কর ব্যারিয়ার অর্থাৎ শঙ্কর বর্মন, 19th century তার সদরত্ন মালা পর্যন্ত। এই অসামান্য যে গণিত সম্ভার, এই গণিত সম্ভারের প্রকৃত চর্চা কিন্তু আমাদের দেশে না গণিতজ্ঞদের মহলে হয়, না ঐতিহাসিকদের মহলে হয়, না সংস্কৃতজ্ঞ মহলে হয়। এটাই খুব দুর্ভাগ্য যে এইগুলো, এই সমস্ত বিশেষজ্ঞরা যদি একসাথে হাত না ধরেন তাহলে এই জিনিসের সুস্পষ্ট এবং তথ্য সমৃদ্ধ গভীর আলোচনা, পর্যালোচনা, এবং এই ইতিহাস শুধুমাত্র মুখস্থ করার সন্তারিকের ইতিহাস নয়, এই ইতিহাসের চর্চা হতে হবে গণিত ভিত্তিক। আর্যভট্ট কবে জন্মগ্রহণ করেছিলেন থেকেও গুরুত্বপূর্ণ হবে, আর্যভট্ট যা করেছিলেন তাকে আজকের নজরে দেখলে পরে সেগুলো ঠিক কি দাঁড়ায়, কত দূর এগোতে পেরেছিলেন তারা, কত দূরে এগিয়ে গিয়েছিলেন তারা, তার বিশ্লেষণ, যেটা একজন হয়তো শুধুমাত্র ঐতিহাসিকের পক্ষে সম্ভব নয়, সেটা বুঝবেন কোনো গণিতজ্ঞ, কিন্তু তাকে বুঝতে হবে কোনো একজন সংস্কৃতজ্ঞের হাত ধরে, যিনি আর্যভট্টের ভাষা, আর্যভট্টের কটপয়াদি সিস্টেম, যেভাবে আর্যভট্ট লিখে গেছেন তাকে ডিসাইফার করতে পারবেন এমন একজন পণ্ডিত দরকার, যিনি মানে বুঝিয়ে দেবেন, গণিতকে বুঝবেন না। কাজে এই ইন্টার ডিসিপ্লিনারি স্টাডি অব ইন্ডোলজি যদি ভারতবর্ষে গভীর ভাবে শুরু না হয়, তাহলে প্রাচীন ভারতবর্ষের এই সমস্ত জিনিস আমাদের নজরের আড়ালেই থেকে যাবে, এবং সেগুলোকে নিয়ে ইচ্ছে মতন মানুষজন ইচ্ছে মতন মন্তব্য করবে, আর আপনি আমি সীমানার বাইরে বসে আমাদের পূর্ব নির্দিষ্ট পছন্দ অনুযায়ী কারোর কারোর কথায় মাথা নাড়বো, কারোর কারোর কথায় হেসে উড়িয়ে দেবো। প্রাচীন ভারতবর্ষের গণিতের আলোচনা করতে গেলে যেটার কথা উল্লেখ না করলেই চলবে না, সেটা হচ্ছে শূন্যের ধারণা। এটা অনেকেই হয়তো জানেন, যদিও কিছু 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 বিরুদ্ধ মতেরও জায়গা এখানে রয়েছে, যদিও তাই নিয়ে ডিটেলস আলোচনা করার সুযোগ আজকে আমার নেই, সেগুলো ইউটিউবের লেকচার আছে, যদি চান সেখানে চালিয়ে শুনতে পারেন, প্রায় 3.5-4 ঘন্টা লম্বা লেকচার দিয়েছি কিছুদিন আগেই, শূন্যের যে ন্যাচারাল হিস্ট্রি তার উপর 5000 বছরের মানব সভ্যতায় কি কারণে দাবি করা হয় যে প্রাচীন ভারতবর্ষীয় সভ্যতার হাত ধরেই যে দশমিক সংখ্যাতন্ত্রের সাথে সাযুজ্যপূর্ণ আজকের গণিতের আধুনিক শূন্য এই ভারতবর্ষেই প্রথম দেখা গিয়েছিল, যে আজকের আধুনিক গণিতের যে শূন্যতার কি অর্থ ভারতবর্ষে দেখা গিয়েছিল, আজকের আলোচনা সেদিকে যেতে পারবে না, কাজে আমি দু একটা সূত্র, দু একটা জিনিস সেখানে ছুঁয়ে দিয়ে আমি অন্যদিকে চলে যাব। যে সময়কালের কথা আমরা বলছি, মনে রাখবেন মাই ভারতবর্ষের থেকেও প্রাচীনতর আরেকটি ভারতবর্ষ ছিল, যে ভারতবর্ষ হরপ্পার, ভারতবর্ষ মহেঞ্জোদারো, কালীবাঙ্গানের ভারতবর্ষ, মেহেরগড়ের ভারতবর্ষ, বৈদিক ভারতবর্ষের থেকেও সম্ভবত সেটা আরো 1500 বছরের পুরনো অন্তত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এখনো পর্যন্ত সেই সভ্যতার কিছু ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছি, কিন্তু তাদের ভাষা এখনো আমরা ডিসাইফার করতে পারিনি, কিছু মানে অজস্র সিল পড়ে আছে হরপ্পা যে বা গ্রেটার হরপ্পান সিভিলাইজেশনের বিভিন্ন জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে সেগুলো, কিন্তু সেই সিল গুলো ডিসাইফারিং এর কাজ এখনো চলছে। খুব সম্প্রতি একটি বাঙালি মেয়ে, আপনারা হয়তো তার নাম জানেন, বহতা অংশুমালী মুখোপাধ্যায়, তার সঙ্গে আলাপ করার সৌভাগ্য আমার হয়েছে, তাকে আমার কলেজে নিমন্ত্রণ করে এনেছিলাম, লেকচার দিয়েছেন তিনি, তার কাজ আমি পড়েছি, নেচারের যে প্যালগ্রেভ কমিউনিকেশনসে তার কাজ বেরিয়েছে, তিনি গবেষণা করছেন, সারা পৃথিবীব্যাপী আরো অনেকে গবেষণা করছেন, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কংক্রিটলি এর ডিসাইফার করা সম্ভব হয়নি, তাই সেই সভ্যতা সম্বন্ধে আমরা খুব কম জানি, তাদের বিজ্ঞান, তাদের গণিত সম্বন্ধে খুবই ভাষা ধারণা আমাদের, তাই আমরা প্রাচীন ভারতীয় গণিত বলতে যে প্রাচীন ভারতের কথা বলবো সেটা মূলত বৈদিক ভারতবর্ষ, ধরে নেওয়া যেতে পারে খ্রিস্ট জন্মের 1.5 থেকে 2000 বছর পুরনো পর্যন্ত সেই ভারতবর্ষ, বৈদিক ভারতবর্ষ, যেখানে গণিতের কথা আমরা পাই। আপনারা বেদের কথা জানেন, সবাই বেদের যে
চারটে বেদ, তার যে মূল সংহিতা এবং তার ছটা বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং ছন্দ। এই জ্যোতিষ অর্থাৎ যে ষষ্ঠ বেদাঙ্গ, জ্যোতিষ মানে কিন্তু, মাই ফ্রেন্ডস, আমি কাউকে আঘাত করতে চাই না, কিন্তু জ্যোতিষ মানে এটা কাল নির্ণয়ে, কাল গণনা অর্থাৎ সময় নিরূপণ। যাগ যজ্ঞে বিশ্বাস করতেন সেই সময়কার এই মানুষেরা, তারা বিশ্বাস করতেন যে নিখুঁত সময়ে যাগ যজ্ঞ করতে পারলে তবেই তার ফল লাভ করা যাবে। সেই সময়ের গণনা করতে যে গণিত, সেই গণিত এই বেদাঙ্গ জ্যোতিষে পাওয়া যায়। এই জ্যোতিষের সঙ্গে লাল নীল পাথর, এই জ্যোতিষের সঙ্গে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করছে আকাশের চন্দ্র সূর্য নক্ষত্ররা, এই বিশ্বাসের কোনো সম্পর্ক ভারতবর্ষে প্রাথমিকভাবে ছিল না। এই জিনিস ভারতবর্ষে গ্রিস থেকে এসে পৌঁছেছে এবং এই জিনিস ভারতবর্ষে পাওয়া যায় বরাহমিহিরের সময়ের পরে, সেটা 5th century অনওয়ার্ডস। আমরা তার থেকে 1500 বছর আগেকার কথা বলছি, যেখানে বলছে যে যথা শিখা ময়ূরাণাং নাগানাং মনয়ো যথা তদ্বৎ বেদাঙ্গ শাস্ত্রাণাং গণিত মূর্ধনি স্থিতাম। বেদাঙ্গ শাস্ত্রের মধ্যে, সমস্ত বেদাঙ্গের মধ্যে গণিত হচ্ছে সবার উপরে মূর্ধনি স্থিতাম, নাগের মাথার মনির মতো বা ময়ূরের মাথার পাখার মতন। এটা ICM আপনারা বলেছিলাম আপনাদের, যেখানে ফিল্ডস মেডেল দেয়া হয় 4 বছর অন্তর অন্তর, 2010-এ আজ পর্যন্ত একবারই ভারতবর্ষে ICM হয়েছে। হায়দ্রাবাদে সেই ICM অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে যে অফিসিয়াল পোস্টার, 4টে পোস্টার দেওয়া ছিল, তার মধ্যে একটি পোস্টার আপনাদের সামনে আমি দেখাচ্ছি, সেখানে এই শ্লোকের কথা উল্লেখ করা হয়েছে। প্রাচীন ভারতবর্ষের সেই সভ্যতা গণিতকে এই নজরে দেখত যে গণিত মূর্ধনি স্থিতাম, অর্থাৎ গণিতের, আপনারা জানেন সেই সময়কার যে বিদ্যা চর্চার ধারণা, তাতে বিদ্যাকে মূলত দুটো ভাগে ভাগ করা হতো, পরা বিদ্যা এবং অপরা বিদ্যা। তার মধ্যে এই অপরা বিদ্যা অর্থাৎ আর্থলি যে বিদ্যা, সেই বিদ্যার যে বিভিন্ন ভাগ, তার মধ্যে গণিতকে ধরা হতো। আর পরা বিদ্যা ছিল ভূমি থেকে ভূমার দিকে যে আপনার উত্তরণ, সেই উত্তরণের যে দার্শনিক প্রক্রিয়া, ঈশ্বর আরাধনার যে দার্শনিক প্রক্রিয়া, তার যে জ্ঞান অর্জন, সেই অর্জনের যে বিদ্যা, সেটা ছিল পরা বিদ্যার অংশ। আর লৌকিক বা আর্থলি যে সমস্ত বিদ্যা আপনার পৃথিবীতে আপনাকে কাজে দেবে বেঁচে থাকার প্রয়োজনে, সেটা হচ্ছে অপরা বিদ্যা। গণিত ছিল অন্যতম অপরা বিদ্যা এবং তার উল্লেখ আমরা দেখতে পাই বেদাঙ্গ জ্যোতিষে। শূন্য সম্বন্ধে একটা মজার কথা বলি, ভারী ভারী কথা বলছি অনেকক্ষণ, এটি আমার এক মেয়ে আমাকে দিয়েছে যে তুমি এত শূন্য নিয়ে কথা বলো বাবা, এই দেখো সোশ্যাল মিডিয়ায় একটা পপুলার জোক আর্যভট্টের নামে ঘুরে বেড়ায়। এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে একদিন আর্যভট্টের স্ত্রী নাকি তাকে বললেন যে আমি, আর্যভট্টের স্ত্রীকে আর্যভট্ট বললেন যে আমি আজ রাত্রিরে বাড়ি ফিরবো না, বন্ধু বান্ধবের সঙ্গে বাইরেই থাকবো, রাত্রিরে আর ফিরবো না, আড্ডা মারবো, তোমার কোনো আপত্তি নেই তো? তার উত্তরে তার স্ত্রী বললেন যে তুমি তো বাপু মহা নাকি গণক, তুমি তো অঙ্ক ঠঙ্ক কষে সব কষে বের করো, তা তুমি নিজেই ক্যালকুলেট করে দেখো না যে আমার এইটাতে হ্যাঁ বলার প্রবাবিলিটি কত হতে পারে। তো বলা হচ্ছে, বলা হয় যে তারপরেই নাকি আর্যভট্ট শূন্য আবিষ্কার করে। তো এখন এই যে বিষয়টি, এটি শুনে সবাই খুব হাসেন, আপনারাও হয়তো পর্দার ওপারে মুচকি মুচকি হাসছেন, কিন্তু আমার বড় দুঃখ হয়েছিল জানেন তো, মাই ফ্রেন্ড, যেটা দেখে যে কি পরিমাণ আত্মবিস্মৃত জাতি আমরা। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছেন, আর্যভট্ট তো 6ষ্ঠ শতাব্দীর মানুষ, 5ম শতাব্দীর মানুষ, 499 আর্যভট্টীয় তৈরি হচ্ছে, অথচ আমি আজকেই সময় পেলে আপনাকে দেখাতে পারি পিঙ্গল ছন্দসূত্রে, যেটা দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দের জিনিস, সেখানে রূপে শূন্যম এবং দ্বি শূন্যে, এই দুটো সূত্রের মধ্যে পরিষ্কার গণিতের শূন্যের সন্ধান পাওয়া যায় পিঙ্গলের কাজে। অন্তত 700 বছর আগে আর্যভট্টের গণিতের যে শূন্যের গাণিতিক শূন্য, আমি ফিলোসফির শূন্যের কথা বলছি না, দার্শনিক শূন্যের কথা যদি বলেন, তাহলে ভারতবর্ষে তার অবস্থান আরো 1000 বছর 1500 বছরের পুরনো। ভারতবর্ষের যে আপনি একদম বেদের নাশদীয় সূক্তে যদি চলে যান, সেখানে আপনি এই শূন্য তার ধারণা পাবেন ঋগ্বেদের মধ্যে, সেটা ফিলোসফির শূন্য। এই দার্শনিক শূন্যের ধারণা ভারতবর্ষের গণিতজ্ঞদের বুঝতে শিখিয়েছিল এক সময়, যে গণিতে কিছু নয় এই কথাকে বোঝানোর জন্য যে সংখ্যা চিহ্নের দরকার পড়বে, যে সংখ্যার ধারণার দরকার পড়বে, সেই সংখ্যা হচ্ছে শূন্য। আপনি বৈদিক যুগে সংখ্যার মধ্যে, ঋগ্বেদের মধ্যে শূন্য সংখ্যাকে খুঁজে পাবেন না, তার কারণ মৌখিক, কারণ আপনারা জানেন সেই সময় ছিল শ্রুতির সময়। আপনি যখন মুখে 100 বলেন, দেখুন 100 উচ্চারণ করতে শূন্য লাগছে না, লাগবে লিখতে গেলে।
কাজেই যতদিন পর্যন্ত ভারতবর্ষ না লিখতে শিখেছে বা লেখার প্রয়োজন অনুভব করেছে ততদিন পর্যন্ত দশমিক সংখ্যাতন্ত্রেই তারা সংখ্যার কথা বলেছে। সংস্কৃত সেই সংখ্যার নামকরণ অন্তত 4000 সেরকম সংখ্যার নাম পাওয়া যায় শুধুমাত্র ঋগ্বেদ থেকে, এবং তাতে এক দ্বি ত্রি চতুর করে ওই 1 2 3 4 যে ডেসিমাল নোমেনক্লেচার, সবচেয়ে বড় যে সংখ্যা পাওয়া যায় ঋগ্বেদে 99,000, সেগুলো একেবারে পিওরলি ডেসিমাল সিস্টেম। এবং আপনারা জানেন এবং এটা প্রতিষ্ঠিত সত্য যে ডেসিমাল সিস্টেম, এই সিস্টেম ওয়ার্ক করতে পারে না সেখানে 1 থেকে 9 এবং অ্যাবসেন্স অফ দি থিং বোঝানোর জন্য শূন্যের ধারণা ছাড়া। কিন্তু শূন্য কাউন্টিং নাম্বার নয়, মুখে গণনার ধারণা প্রয়োগ করতে গেলে, কোনো কিছুকে গুনতে গেলে সরাসরি কখনো শূন্য আমাদের লাগে না। তাই বৈদিক যুগের যা যে সমস্ত একদম গোড়ার যে সমস্ত জায়গায় আপনি সংখ্যাকে খুঁজে পাবেন, সেখানে সংখ্যা হিসেবে শূন্যের প্রত্যক্ষ অস্তিত্বকে পাবেন না। প্রত্যক্ষ অস্তিত্ব সবচেয়ে পুরনো এখনো পর্যন্ত আমরা যেটা জানি সেটা পিঙ্গল ছন্দ সূত্রে, সেটার কথা সময় পেলে আমি ডিটেলসে আপনার কাছে আসবো। তার আগে আর্যভট্টের কথা বলি। আমি জানি যে বিভিন্ন বইতে লেখা আছে যে শূন্যকে আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, আবার সেটাও ভুল, সেটা লেখা থাকে আর্যভট্ট। মাই ফ্রেন্ডস, উনি ভট্ট নন, ভট্ট এক ধরনের ব্রাহ্মিনিক উপাধি, আর্যভট্ট তিনি ভট্ট ছিলেন। ভট্ট এবং ভট্টের মধ্যে অনেক তফাৎ। ভট্ট হচ্ছেন যারা দ্বারি শ্রেণীর, দ্বারপাল শ্রেণী, সেইখান থেকে উদ্ভূত যে ক্ল্যান তাকে ভট্ট বলা হতো। আর্যভট্ট যে বই লিখেছেন তার নাম আর্যভট্টীয়, আর্যভট্টীয় নয়, কাজে ওনার নামটি আর্যভট্ট, আমরা সেটাকে ভট্ট টয় টয় করে দিই এবং তার উপর চাপিয়ে দিই শূন্য আবিষ্কারের কথা। এবং আমি দেখেছি বড় বড় বিভিন্ন কুইজ কম্পিটিশনেও এই প্রশ্নের উত্তর আর্যভট্ট দিলে ফুল মার্কস পাওয়া যায়। খুবই দুর্ভাগ্য, এই যে বললাম আমরা এক অদ্ভুত আত্মবিস্তৃত জাতি, আমরা নিজেদের ইতিহাস জানি না, অন্যের বলে দেওয়া ইতিহাস সেটার দিকে তাকিয়ে থাকি, তাকেই বিশ্বাস করার চেষ্টা করি, নিজেরা পড়াশোনা করে বোঝার জানার চেষ্টা আমাদের নেই। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেননি, শূন্যকে তিনি ব্যবহার করেছেন তার অসামান্য গণিতে। তার শূন্য অনেক এগিয়ে, তার শূন্যের আবিষ্কার থেকে অনেক অনেক এগিয়ে তার গণিত, আবিষ্কার করার শূন্য থেকে তার গণিত ওই পর্যায়ে পৌঁছতে পারে না। আর্যভট্টের একটি সূত্রের কথা বলে আমি অন্যদিকে চলে যেতে চাই। এই সূত্র দেখুন, এখানে বলছেন আর্যভট্ট, চতুরধিকং শতমষ্ট গুণন গুণন দ্বাষষ্ঠিস্তথা সহস্রানাম অযুতদ্বয় বিষ্কম্ভস্য আসন্ন বৃত্ত পরিণাহা। চতুরধিকং শতম, শত হচ্ছে 100, চতুরধিকং মানে তার সঙ্গে 4 যোগ করুন, নিচে লিখে রেখেছি দেখুন, তার সাথে অষ্ট গুণম অর্থাৎ 100+4×8। তারপরে দ্বাষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে 60, দ্বাষষ্ঠী হচ্ছে 62, দ্বাষষ্ঠিস্তথা সহস্রানাম অর্থাৎ 62,000। এই পুরো জিনিসটাকে যদি যোগ করে যে সংখ্যাটা পাবেন সেটা সম্বন্ধে কি উনি বলছেন, উনি বলছেন এইটা হচ্ছে অযুতদ্বয় বিষ্কম্ভস্য। বিষ্কম্ভ হচ্ছে ডায়ামিটার, কার ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার। অযুত আপনারা জানেন, অযুত হচ্ছে 10,000, অযুতদ্বয় মানে 20,000, অর্থাৎ যে বৃত্তের বিষ্কম্ভ বা ডায়ামিটার হচ্ছে 20,000 তার আসন্ন বৃত্ত পরিণাহ, পরিণাহ হচ্ছে আমরা যাকে বলি সার্কামফারেন্স, বৃত্তের যে বক্ররেখার দৈর্ঘ্য, সেই বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্যের পরিমাপের কথা উনি বলছেন। যে যদি আমি 62,000 কে 20,000 দিয়ে, 62,000 প্লাস ওই যে 100+4×8, এটাকে যদি আমি 20,000 দিয়ে ভাগ করি তাহলে আমি পাব আসন্ন বৃত্ত পরিণাহ। আপনি ক্যালকুলেট করে দেখুন মাই ফ্রেন্ড, ওটা ভ্যালু বেরোচ্ছে 3.1416 বৃত্ত পরিণাহ, অর্থাৎ আজকের মতন, আজকের ভাষায় ওই যে বললাম ওনার ভাষাকে আজকের ভাষায় ট্রান্সলেট করতে হবে। আজকে তো আপনি আমি সবাই জানি বৃত্ত পরিণাহ হচ্ছে 2πr, আর 2πr কে আপনি যদি 2r দিয়ে ভাগ করেন অর্থাৎ বিষ্কম্ভ বা ডায়ামিটার 2r, 2πr কে 2r দিয়ে ভাগ করলে কি হয় মাই ফ্রেন্ডস, পাই হয়। আর উনিও সেই পাই এর কথা বলছেন, দেখুন 3.1416। সবচেয়ে স্ট্রাইকিং হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তিনি বলছেন এটা আসন্ন, আসন্ন অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট ভ্যালু নয় পাই এর, এটা এই প্রিসিশন তাদের ছিল। এইখানে তিনি আর্যভট্ট, শূন্য তার কাছে অনেক পুরনো জানা জিনিস। আর্যভট্ট তার আর্যভটীয়র শুরুতেই বলছেন যে দশমিক সংখ্যা তন্ত্র বিষয়টা কি বোঝাতে গিয়ে তিনি তার একটি সূত্রের কথা বলেছে, একাদশ শতাংশ সহস্রম অয়ুত নিযুত তথা প্রয়ুতম কোটর বুদঞ্চ বৃন্দম স্থানাৎ স্থানম দশগুণম স্বাত। এক স্থান থেকে এক স্থানে, এক প্লেস থেকে এক প্লেসে স্থানীয় মান পদ্ধতি 10 দিয়ে গুণ করে যেতে হয়, দশগুণম স্বাত, এবং সেইখানে করতে করতে কোটির পর বুদ এবং বৃন্দ 10^9 পর্যন্ত বিভিন্ন ঘরের নাম তিনি বলছেন দশমিক সংখ্যাতন্ত্রের কথা। এবং
এখানে তিনি ব্যবহার করেছেন অসাধারণ সেই সমস্ত জিনিস। কেন এইগুলো এই এই বৃত্ত পরিণাহ ক্যালকুলেট করতে হয়েছে, কারণ উপরের ছবিতে দেখছেন যে তিন ধরনের অগ্নি যে প্রজ্বলন করা হতো তখনকার, যে ধরনের বেদি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং বর্গাকার, তিন ধরনের অগ্নি প্রজ্বলনের প্রয়োজন ছিল তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী। মাই ফ্রেন্ডস, আমি ব্যক্তিগতভাবে আমি যখন এই ধর্মীয় বিশ্বাস ইত্যাদির কথা বলি, আপনাকে সেই ধর্মীয় বিশ্বাসে প্ররোচিত করার জন্য বলি না, আমি নিজেও প্ররোচিত হই না, কিন্তু গণিতের ছাত্র হিসেবে এটা গুরুত্বপূর্ণ আমার কাছে এই জন্যে যে সেই সমস্ত মানুষরা এই বিশ্বাসগুলো করতেন এবং বিশ্বাস করতেন যে নিখুঁত এই আকার সম্পাদনের ওপর তাদের এই যজ্ঞের ফললাভ নির্ভর করবে, এবং এইটা বিশ্বাস করতেন বলেই তারা এই নিখুঁত গণনা করে এগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করতেন, আর তাই সেই গণিত ওইভাবে প্রসপায়ার্ড হয়েছিল। সেই সময় গণিতের প্রসপায়ারিটির কারণ ছিল সেইটা। গণিতের ছাত্র হিসেবে এই পার্সপেক্টিভ, এই পরিপ্রেক্ষিতটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এর পেছনে থাকা যে ধর্মীয় আচার আনুষ্ঠান, সেটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্ত ভাবে আপনার নিজস্ব সিদ্ধান্ত, এবং এখানে আমাদের কারোরই কিছু বক্তব্য থাকতে পারে না পক্ষে বা বিপক্ষে। কিন্তু আমার গণিতের ছাত্র হিসেবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এই সমান আকারের একটি বৃত্ত, একটি চতুর্ভুজ যেটি সমচতুর অর্থাৎ কিনা যেটাকে আজকে আমরা বলি বর্গ, আর একটি অর্ধবৃত্ত, এগুলি গঠন করা প্রয়োজন ছিল। তিন ধরনের অগ্নির কথা আমরা পাই সেই শাস্ত্রে, গৃহগার্হপ্রত অগ্নি, দক্ষিণাগ্নি ইত্যাদি ইত্যাদি, আমি সেসব টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না। এক একটির জন্য এক এক ধরনের এই যজ্ঞাগ্নি বা এই ধরনের অগ্নির কুণ্ডের আকারের প্রয়োজন পড়ত। শূন্যের কথায় আর যাবো না, শূন্যের কথায় বলতে গেলে ওই যেমন দিনের বেলার সূর্য উঠলে পরে আর কোনো অন্য নক্ষত্রকে দেখা যায় না, তেমনি শূন্যের আলোচনা একবার শুরু করলে প্রাচীন ভারতবর্ষের গণিতের অন্য সমস্ত আলোচনা ঢাকা পড়ে যায়, সমস্ত সময় শূন্যের পেছনেই চলে যায়। কাজেই আপনারা যদি কেউ উৎসাহিত হন, যদি চান, তাহলে শূন্যের ওপর একটি এক ঘন্টার খুব কম্প্যাক্ট একটি ইংরেজি লেকচার আছে, যেটি আমার দেওয়ার সুযোগ হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন গান্ধীনগর একটি IIT ইন্টারন্যাশনাল কনফারেন্সে, পৃথিবী বিখ্যাত সমস্ত সেখানে ঐতিহাসিক যারা গণিত ইতিহাসের ইতিহাস বেত্তা তাদের সামনে বছর দুয়েক আগে, সেটি ইউটিউবে পাওয়া যায়। আমার নাম টাইপ করলে আপনারা সেটা দেখতে পাবেন, সেটি আপনাদের জানিয়ে রাখলাম যদি উৎসাহিত বোধ করেন শুনতে পারেন শূন্যের 5000 বছরের ইতিহাস। যদি বাংলায় পড়তে চান তাহলে এই বিজ্ঞান যে www.bigyan.org.in এই যে পত্রিকাটি আপনারা, এর সঙ্গে আমি জানি ঘন্টাই সায়েন্স অ্যাসোসিয়েশনের সাথে জড়িয়ে রাজিবুলের কাছে আমি জেনেছি, রাজিবুল আমার ছাত্র, আপনারা ওদের সাথে মিলে এগুলো এখন প্রিন্টে বের করছেন, কিন্তু যে সময় আমার লেখা ওখানে বেরিয়েছিল তখন ওদের প্রিন্ট হতো না। আপনারা যদি সেগুলো চান তাহলে পড়ে দেখতে পারেন ওদের ব্যাক ইস্যুতে। এটা 2018 সালের মে মাসে পরপর দুটি খণ্ডে আমি লিখেছিলাম শূন্যের এই ন্যাচারাল হিস্ট্রি নিয়ে বাংলায়, যদি জানতে চান, যদি ইচ্ছে করেন পড়ে দেখতে পারেন। শূন্যের কথা সরিয়ে রেখে এখানে আমি চলুন আজকের আলোচনায়, গণিতের আলোচনায় জ্যামিতির কথায় আসি, শুল্ব সূত্রের কথায় আসি। এই যে শুল্ব শব্দের মানে হচ্ছে দড়ি বা রজ্জু, নির্দিষ্ট দূরত্ব অন্তর গিট বাঁধা দড়ি, এর মাধ্যমেই তারা এই সমস্ত মাপযোগ করতেন। কিসের মাপযোগ? যজ্ঞ বেদি তৈরি করতেন, সেই বেদির আকৃতি এক একটি এক এক রকমের, কোনটি সেন চিতি কুর্মচিতি রথচক্রের মতন গঠন, এবং এর সমস্ত এই গঠন তার নির্দিষ্ট ইষ্টক খণ্ড, ইষ্টক শব্দটি সংস্কৃত শব্দ, তার মানে ইষ্ট সিদ্ধির জন্য ব্যবহৃত, আজকে সেটা বদলাতে বদলাতে সেই শব্দটিকে বাংলায় এখন আমরা ইট বলে জানি। তো এই নির্দিষ্ট আকারের ইষ্টক খণ্ড, এক এক ধরনের একাধিক আকৃতির নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট আকারের ইষ্টক দিয়ে নির্দিষ্ট আকারের যজ্ঞ বেদি তৈরি করে তার ওপর বসে যজ্ঞ সম্পাদন করতে হতো, এবং এই ধরনের যজ্ঞ বেদির গঠন প্রাচীন ভারতবর্ষের জ্যামিতির জ্ঞান যেভাবে প্রসপার করেছিল তার কারণ। ঠিক যেমন আপনি যদি এই কথাটা মিশরে নিয়ে গিয়ে ফেলেন তাহলে আপনারা জানেন যে মিশরীয় জ্যামিতির পেছনে, মিশরীয় জ্যামিতির গড়ে ওঠার পেছনে ছিল নীল নদের বন্যা। প্রত্যেক বছর তাদের জমি ধুয়ে মুছে সাফ হয়ে যেত, নতুন করে জরিপ করতে হতো, এবং জরিপ করতে গিয়ে এই জরিপের কারণে নতুন করে সেই জরিপের কাজের জন্য জ্যামিতির সেখানে জন্ম। আর আমাদের ভারতবর্ষের কিন্তু এর সূত্র হচ্ছে, শুল্ব সূত্রের কারণ হচ্ছে এই ধরনের বৈদিক যজ্ঞবেদির গঠন। বৌধায়ন, মানব আপত্যম্বক, আত্মায়ন ইত্যাদি শুল্ব সূত্রের কথা আমরা জানি, আরো কিছু রয়েছে, আমরা দু একটি সূত্র এখান থেকে তুলে তার দু একটি জ্যামিতির কথা আপনাকে বলবো। আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে আমরা জ্যামিতি পড়ি, পড়াই যে ডিডাকটিভ সায়েন্স হিসেবে সেটাকে আমরা ইউক্লিডের নামে জানি, ইউক্লিডীয় জ্যামিতি। আপনারা জানেন খ্রিস্টপূর্ব 300
থার্ড সেঞ্চুরি বিসি, এবং তারও প্রায় শদুয়েক বছর আগে হচ্ছে পাইথাগোরাসের কথা, এবং সেই শদুয়েক বছরের সমস্ত গ্রিক জ্যামিতির জ্ঞানকে একত্রিত করেছিলেন ইউক্লিড তার অসামান্য কাজ, তার সেই 13টি ভলিউমের বই দ্য এলিমেন্টস, সেইখানে তিনি একত্রিত করেছিলেন। ইউক্লিড যে তার সবগুলো সূত্র নিজের আবিষ্কার করা তা মোটেই নয়, ওই 200 বছরের জ্ঞানকে তিনি সংহতভাবে প্রকাশ করেছিলেন, যে ডিডাকটিভ সায়েন্স হিসেবে জ্যামিতিকে আজ সারা পৃথিবীর ব্যাপী পড়া হয় সেটা হচ্ছে ওই ইউক্লিডীয় জ্যামিতি। কিন্তু আমরা দেখুন তার 200 বছর আরো আগে প্রায় যে জ্যামিতির ধারণা এখানে পাচ্ছি, তার যে স্টার্টলিং চেহারা সেগুলো কিছুটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। সবচেয়ে প্রথম এই নিয়ে গবেষণা করেছিলেন 1875 সালে থিবো বলে একজন, তারপরে সেটা দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন 1975 থেকে 1932 দীর্ঘ সময় এটা কিরকম একটা ধামা চাপা পড়ে যায়। ইউরোপের একজন ইউরোপিয়ানের এই কাজ ইংরেজিতে, তারপর সেগুলো নিয়ে কিন্তু আর চর্চা হয় না। পরে বিভূতিভূষণ দত্ত, এর নাম আপনারা অনেকে জানেন, বিখ্যাত দত্ত অ্যান্ড সিং এর বই যে হিন্দু ম্যাথমেটিক্স এর উপর, সেই বিভূতিভূষণ দত্ত স্বামী বিদ্যারণ্য বলে যার পরবর্তী পর্যায়ে যিনি গৃহত্যাগ করে সন্ন্যাস নেন তার পরিচয়, তার অসামান্য কাজ রয়েছে। সাইডেনবার্গ বলে একজন আমেরিকান ইন্ডোলজিস্ট হিস্টোরিয়ান, তার কাজ রয়েছে। এগুলো থেকে উল্লেখ করে আমি আপনাকে দেখাতে চাই, এবং এগুলো দেখুন আমাদের দেশে আমরা এগুলো নিয়ে খুব একটা কিছু মাথা ঘামাই না, কিন্তু দেখুন 2016 সালে একজন ফরাসি, আপনাদের বলেছি আমি যে বিভিন্ন বিদেশে বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ডাচ, এরা ইন্ডোলজি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে চর্চা করে, এনশিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স। আপনি 2016 সালেও দেখছেন জমেশিয়েল দ্যালিরে একজন ফরাসি হিস্টোরিয়ান, তিনি বই লিখছেন বোধায়ন শুল্ব সূত্রের উপর, বইয়ের নাম দেখতে পাচ্ছেন লো ম্যাথামেটিক দো লোটেল বৈদিক, বোধায়ন শুল্ব সূত্র ইন কমেন্টিয়ার শুল্ব দীপিকা, শুল্ব দীপিকা নামে তার যে কমেন্ট্রি তার উপর বই লিখছেন বোধায়ন শুল্ব সূত্রের, এবং সেই বইয়ের যে রিভিউ মিশেল দানিনো, দানিনো আইআইটি গান্ধীনগরের সঙ্গে যুক্ত, তিনি ভারতবর্ষের নাগরিক, জাতিতে জন্মে ফরাসি হলেও তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। মিশেল দানিনো সেই বইয়ের রিভিউতে বলছেন ইন এ লং ডিসকাশন অন দ্য সো কল্ড পাইথাগোরিয়াস থিওরেম হুইচ বোধায়ন এক্সপ্রেসড ডিফারেন্টলি অ্যাজ দ্য প্রপার্টি অফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল রাদার দ্যান দ্য হাইপোটেনিউজ অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, both its specific dimension and in a general formulation, Delire makes a praiseworthy attempt to grasp the Shulva Sutra on their own terms rather than through the prism of either Greek or modern approaches. Ashun amrao tai chesta kori in its own terms. Dekhun to Pythagoras theorem er shonge ei Shulva Sutra ke apni melate paren kina, ki chilo sei sutra Bodhayaner, Bodhayaner 48 number sutra opore Devanagari akkhore lekha ache, porar subidhar jonno bangla akkhore tolay korechi, দীর্ঘ চতুরস্র মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, চতুরস্র মানে চতুর্ভুজ, চারটি বাহু যার আছে, সম চতুরস্র মানে যার চারদিক সমান অর্থাৎ বর্গ, আর দীর্ঘ চতুর মানে আয়ত। তাহলে দীর্ঘ চতুরস্র মানে একটি আয়তের কথা বা তথাকথিত আয়ত ক্ষেত্রের কথা বলা হচ্ছে। অক্ষনায়ারজ্জু, অক্ষনায়ারজ্জু মানে হচ্ছে ইংরেজিতে আমরা যাকে বলি ডায়াগোনাল বা কর্ণ। তাহলে উনি বলছেন সূত্রটি বলছে একটি আয়তের কর্ণ আর পার্শ্ব মানি তির্যক মানি চ, পার্শ্ব এবং তির্যক এই দুটো সাইডের কথা বলছেন, পার্শ্ব মানে পাশ বরাবর যে সাইড, তির্যক মানে ট্রান্সভার্স সাইড, অর্থাৎ এটাকে আমরা আমরা যেভাবে বলি একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য, প্রস্থ এবং ডায়াগোনাল বা কর্ণ এই তিনটে বরাবর তার সংক্রান্ত একটি তথ্য। কি তথ্য? যে এই পার্শ্বমানি এবং তির্যক মানি যত পৃথক ভূতে কুরুতক, এরা পৃথক ভাবে আলাদা আলাদা ভাবে এরা যা করে এই দুজনে মিলে, একা ডায়াগোনাল অক্ষনায়ার ও জুস তম ভয়ঙ্করতি, ওই উভয়ের কাজ একাই ডায়াগোনাল করে, এটা হচ্ছে সূত্র, এর বেশি কিছু নয়। পণ্ডিতরা বলছেন যে এটাই রেক্ট্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে পাইথাগোরিয়ান সূত্র বটে, এটা বলছে যে দুটো সাইডের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ডায়াগোনালের ওপর ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আপনি ভুরু কুচকতেই পারেন, আপনি বলতেই পারেন কোথায় বর্গক্ষেত্র তৈরি করতে হবে তা তো বললো না, ডায়াগোনালের ওপর ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান তো বললো না, এ তো বললো যে ওই লেংথ আর ব্রেথ যা করে দুজনে মিলে ডায়াগোনাল তাই করে, তা কি করে সে তো বললো না, ঠিক কথা বলছো, কি করে বললো না। আসুন দুদিক থেকে ভাবি, কেন বললো না আর না বলে এটাকে নিয়ে তারপর করলো কি,
দুদিক থেকে দেখা যাবে। কেন বললো না, এগুলো হচ্ছে সূত্র, মনে রাখতে হবে যে সময় কার কথা বলছি সেগুলো শ্রুতির সময়। শ্রুতি হচ্ছে মিনিমালিস্টিক, সবচেয়ে কম যত কথা বলে আপনি জিনিসটিকে মনে রাখতে পারবেন। সূত্র হচ্ছে টার্স অ্যাফোরিজম। সূত্রের যে সংজ্ঞা যদি দেখেন, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বলছেন স্বল্পাক্ষরং অসন্দিগ্ধম সারবত বিশ্বত মুখম অস্তভম অনবদ্যম চ সূত্রং সূত্র বিলোবিধু। এই হচ্ছে সূত্রের সংজ্ঞা, সূত্রের ক্যারেক্টার গুলো বোঝার চেষ্টা করলেন মাই ফ্রেন্ড। প্রথম কথাটাই হচ্ছে স্বল্পাক্ষরং, অল্প অক্ষরে বলা, মানে অল্প কথায় বলতে হবে, সবচেয়ে কম অক্ষর মানে এখানে সিলেবল, কত কম সিলেবলে বলতে পারছেন, সেটা হচ্ছে প্রথম ক্যারেক্টার সূত্রের, অর্থাৎ কম্প্যাক্টিফাই করুন। কারণ মনে রাখতে হবে যে গুরু গৃহে গুরু আপনাকে তার মানে বুঝিয়ে দেবে, শিষ্যকে তার মানে বুঝিয়ে দেবেন গুরু, কিন্তু মনে রাখার জন্য জিনিসটিকে হতে হবে যত ছোট সম্ভব তত। বলা হয় যে তখনকার দিনে যদি সূত্রের অর্থ অবিকৃত রেখে আদমাত্রাও তার দৈর্ঘ্য কমানো যেত, তাহলে সূত্রকাররা নাকি পুত্র লাভের আনন্দ লাভ করতেন। আবার এই পুত্র লাভ বললে এখন সেটা ভীষণ একটা রেশিয়াল একটা বিচ্ছিরি কমেন্ট বলে ধরা হবে, তো আমি ওটা বলছি না। আমি পুত্র লাভ করে আনন্দের কথা আমি বলছি না, আমার নিজেরই দুটি কন্যা আছে এবং আমি কন্যাদের ভীষণ ভালোবাসি। তো ওটা ওনারা ভাববেন, ওই সময়কার সভ্যতার কাছে পুত্র লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, সেই জন্য আনন্দটাকে তুলনা করছেন তার সাথে। আমি সেই পরিপ্রেক্ষিত থেকে দেখতে বলছি আপনাকে, স্বল্পাক্ষর অসন্দিগ্ধম, এটা এইও মানে হতে পারে ওইও মানে হতে পারে, তেমন হলে চলবে না। সারবত অসন্দিগ্ধম সারবত বিশ্বত মুখম, বিশ্বত মুখম মানে ইউনিভার্সাল, সব জায়গায় প্রয়োগ হতে হবে, কোনো কোনো ক্ষেত্রে কাজ করে কোনো কোনো ক্ষেত্রে কাজ করে না, তাকে সূত্র বলা যাবে না। অস্তভম, স্তভ মানে হচ্ছে অনর্থক পদ তার মধ্যে থাকবে না, অর্থাৎ কবিতার মতন ওই কবির ইয়ে নিয়ে আপনার যাকে বলে লিটারেরি লাইসেন্স, পোয়েটিক লাইসেন্স নিয়ে তাকে সুন্দর আরো চারটে শব্দ জুড়ে দিয়ে একটা সুন্দর আবহ তৈরি করলেন, ওসব চলবে না। কম্প্যাক্ট করুন, অস্তভম, এবং লাস্ট হচ্ছে অনবদ্য, ইউনিক, এটা হলে তাকে সূত্র বল। কাজে সূত্র হতে গেলে তাকে হতে হবে কম্প্যাক্ট, আর সেই জায়গা থেকেই এর প্রেজেন্টেশন। মনে রাখতে হবে এনারা কিন্তু জ্যামিতির বই লিখতে বসেনি, ইট ইজ এ কাইন্ড অফ ম্যানুয়াল। শুল্ব সূত্র ছিল মনে রাখার জন্য, এই সমস্ত শুল্ব সূত্র কাররা এই বিভিন্ন তাদের যে এম্পেরিক্যাল নলেজ, সেই এম্পেরিক্যাল নলেজ গুলোকে এখানে ধরে রেখে গিয়েছেন। এটা কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ম্যানুয়াল ভাবতে পারেন, একটা ফর্মুলার কম্পেন্ডিয়াম। এটা কিন্তু কোন জ্যামিতির বই নয়, যেমনটা লিখেছিলেন ইউক্লিড, যার দায় ছিল তার প্রমাণ বুঝিয়ে বলার, একদিক। দ্বিতীয় দিক, এই সূত্রের প্রয়োগ কোথায়, এই সূত্রকে বলে উনি করছেন কি, এই সূত্রকে কেনই বা আমি ভাবতে যাব যে এখানে এই দুটো বাহুর ওপর বর্গক্ষেত্রের সমষ্টির কথা হচ্ছে। দেখুন এটা 48 নম্বর সূত্র, আসল ওই বইয়ের 50 নম্বর সূত্রে যাই, জাস্ট একটা বাদ দিয়ে তার পরেরটা। সেই সূত্র বলছে নানা চতুরস্রে সমস্যান কনিয়স কারণ্যা বর্ষীয়স বৃদ্ধম উল্লিখেত বৃদ্ধস্য অক্ষনয়ারজ্জু সমস্তয় উপাসমানি ভবতি। বিষয়টা কি, ছবি সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমার ধার নেওয়া বলতে পারেন, আমার বিশিষ্ট বন্ধু অমর্ত্য, ISI কলকাতার অমর্ত্য কুমার দত্ত, আমার অত্যন্ত কাছের বন্ধু, ওর থেকে ওর স্লাইড গুলো নিয়ে তার মধ্যে কিছু জিনিস আমি নিজে জুড়ে তৈরি করেছি, তো অমর্ত্যকে ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি যেটা বলছি। দেখুন এই ছবিটা কিন্তু আবার শুল্ব সূত্রের বইতে খুঁজতে বসবেন না, কারণ ছবিটা আজকের মতন করে আমাদের ভাষায় আঁকা ABCD দিয়ে আপনাকে বুঝিয়ে বলার সুবিধার জন্য। সূত্র কিন্তু ওইটাই, সূত্রের মানে বুঝতে সুবিধা হবে বলে ছবিটা আঁকা। কি সেই সূত্র, কি বলছে এই সূত্র, সূত্র বলছে নানা চতুরস্রে সমস্যান, তো সমস্যা যে সমস্যা বা যে প্রবলেম, যে প্রবলেমটা নিয়ে ডিল করছে সেটা কি, নানা চতুরস্রে, অর্থাৎ একাধিক চতুরস্রকে মেশানোর কথা বলা হচ্ছে, একাধিক চতুর্ভুজ। এখানে চতুর্ভুজ মানে যার বাহুগুলো সমান, ABCD একটি চতুর্ভুজ, ICGH অর্থাৎ দুটি বর্গ বিভিন্ন আকারের, তাদেরকে অ্যামালগামেট করে একত্র করে একটা বর্গ তৈরি করতে বলছে। দুটি বর্গের আলাদা করে যে ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফলের যোগফল যাতে এই বড় বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান হয়, পরিমিতির মাধ্যমে নয়, অঙ্ক কষে যোগ করে বের করে বলতে বলছে না, জ্যামিতির মাধ্যমে, পিওর কনস্ট্রাকশন। মনে রাখবেন এটার মধ্যে পরিমিতি নেই, এটা কোনো অ্যালজেব্রাইক বা অ্যারিথমেটিক ক্যালকুলেশন নয়, ইট ইজ এ পিওর জিওমেট্রি। সেই সূত্র কি, সেই কনস্ট্রাকশন কনিয়াস, এবার সেই কনস্ট্রাকশনটা বুঝুন, অর্থাৎ আমার ভাষায় আজকের ABCD একটি স্কোয়ার, চোখে দেখতে পাচ্ছেন ICHG, ICGH আরেকটি স্কোয়ার, একটি বড় একটি ছোট, গায়ে গায়ে লাগিয়ে নিলাম,
এবার আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটি স্কোয়ার তৈরি করব যার ক্ষেত্রফল এই দুটোর ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। করতে গিয়ে কি করতে হবে বলছেন, কনিয়াসা করণীয়া, কনিয়াসা মানে যেটা স্মলার, করণীয়া হচ্ছে আপনার মার্ক অফ করা, কেটে নেওয়া, তাহলে তার থেকে কাটতে হবে বর্ষিয়াসা বৃদ্ধ্রম, বর্ষিয়াসা, কনিয়াসার বিপরীত হচ্ছে বর্ষিয়াসা, বর্ষিয়াসা মানে লার্জার, বড়টার বাহু থেকে ছোটটার বাহু সমান করে কেটে নিতে বলছেন। আমার এখানে এটা চলছে, কেউ কথা বলছেন, কিছু জিজ্ঞাসা আছে? আমি কি বলতে পারি? কনিয়াসা করণীয়া বর্ষিয়াসা বৃদ্ধ্রম, এই কথার মানে হচ্ছে বর্ষিয়াসা যদি বড় তার থেকে কনিয়াসা ছোটটির সমান করে করণীয়া, কাট অফ, টু মার্ক অফ এন্ড কাট, অর্থাৎ বড়টার বাহু থেকে ছোটটার বাহু সমান করে কেটে নিবি। এখানে দেখুন আমরা কি করেছি, বিসি থেকে সিজির সমান করে বিই কেটে নিয়েছি, এইখানে দেখুন বিই কেটে নেওয়া হলো। তারপর কি করছে, উল্লিখিত বৃদ্ধ্রস্বর, এই যে কেটে নেওয়ার ফলে যে ফিগারটাকে অগমেন্ট করতে বলছে, বৃদ্ধ্রস্বর ইজ অগমেন্টেশন, এই অগমেন্টেড যে ফিগারটা হলো সেই ফিগারটা দেখতে পাচ্ছেন, একটা দিক তো তার এবি ছিলই, অন্যদিকটা বিই করে কেটে নিলেন, তাহলে এই যে অগমেন্টেড ফিগারটা এটা হলো এই রেক্টাঙ্গেল এ বি ই এফ, এর যে অক্ষনায়ারজ্জু, এর অক্ষনায়ারজ্জু মানে এর যে ডায়াগোনাল এ ই, সেই ডায়াগোনালটা সম্বন্ধে বলছেন এটা হচ্ছে সমস্তয়ো পার্শ্বমানি ভবতি, অর্থাৎ এই দুটো মিলে সমস্তয়ো, এই দুটো মিলে যে টোটাল যে ব্যাপারটা তার পার্শ্বমানি, যে প্রয়োজনীয় যে ফিগারটা খোঁজ করছেন তার সাইড হবে এই এ ই। আপনি বলুন তো এবার আজকের মতন করে দেখলে আপনি কিসের কথা বলছেন, আপনি আপনার কাছে ছিল এ বি সি ডি একটি স্কোয়ার যার এরিয়া ছিল এ বি স্কোয়ার, আর ছিল আই সি জি এইচ যার এরিয়া ছিল ধরুন সি জি স্কোয়ার, আপনি সিজির সমান করে বিই কেটে নিয়েছেন, এখানে রেক্টাঙ্গেল তৈরি করেছেন এ বি ই এফ, এবার বলছেন এই রেক্টাঙ্গেলের ডায়াগোনালটাই হচ্ছে সেই রিকোয়ার্ড সাইড, সমস্তয়ো পার্শ্বমানি ভবতি, কেন, কারণ এর স্কোয়ার, এর তৈরি করা সেই স্কোয়ারটাই হবে সেই স্কোয়ার যার এরিয়া হবে সাম অফ দিস টু, সমস্তয়ো, দিস ইজ দি নানা চতুরস্রের সমস্যা। এবার আপনি দেখতে পাচ্ছেন এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 48 নম্বর সূত্রের প্রয়োগ তার 50 নম্বর সূত্রে। এইবার কি আপনি বুঝতে পারছেন না যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্সপেক্টিভে যে পাইথাগোরিয়ান থিওরেমের কথা আপনি ইউক্লিডে পড়েছেন, রেক্টাঙ্গেলের ডায়াগোনাল এবং সাইডের পার্সপেক্টিভে অবিকল একই রেজাল্টের কথা বলছেন বৌধায়ন, এবং এর আরো অ্যাপ্লিকেশন আছে শুধু বৌধায়নে নয়, ধরুন কাত্তায়ন শুল্ব সূত্রে যদি যান যেটা বৌধায়নের পরবর্তী সময়কার, কাত্তায়নের একটি কনস্ট্রাকশনের কথা আপনাদের বলি, দেখুন এই কনস্ট্রাকশন বলছে যাবত প্রমাণানি সমচতুরাস্রান্নে কি কর্তুম, যাবত, যাবত হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া যাবত বা যাবত তাবত হচ্ছে আননোন কে বোঝায়, যেমনটা আজকের বীজগণিতে আমরা এক্স কে বোঝাই, অজানা সংখ্যাকে বোঝাই যেমন এক্স দিয়ে, তেমনি এখানে এনারা অজানা জিনিসটিকে ধরতেন যাবত দিয়ে বা যাবত তাবত দিয়ে, তো যাবত প্রমাণানি সমচতুরস্র আন্নে কি কর্তুম, এ কি কর্তুম মানে হচ্ছে অ্যামালগামেশন, একত্র করতে হবে, কাদের একত্র করতে হবে, প্রমাণানি সমচতুরস্র, প্রমাণানি মানে প্রত্যেকে প্রমাণ সাইজের, মানে প্রত্যেকে এবার একই মাপের, আগেরটা ছিল নানা চতুরস্র, খেয়াল করুন নানা চতুরস্র ডিফারেন্ট মাপ, কিন্তু এবার বলছেন সকলেই একই মাপের, কত মাপ আমার দরকার নেই, একই মাপ, প্রত্যেকটি স্কোয়ারের মাপ সমান, এরকম যতগুলো খুশি স্কোয়ার আছে, আননোন নাম্বার অফ স্কোয়ার আছে, যাবত আমি কি চাইছি তাদেরকে একত্র করতে, এ কি কর্তুম, এইটা হচ্ছে আমার সমস্যা, যাবত প্রমাণানি সমচতুরাস্রান্নে একি কর্তুম, অর্থাৎ এইগুলোকে একত্র করে যদি একটা স্কোয়ার বানাতে চাই তাহলে সেই স্কোয়ারের সাইডের লেন্থ কত হবে। আজকে আসুন আগে আপনার আমার মতন করে করে ফেলি অঙ্কটাকে, ধরে ফেলুন এই প্রত্যেকটা স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, এনখানা সেরকম স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকটার এরিয়া হচ্ছে এ স্কোয়ার, এনখানা যদি থাকে তাহলে তাদের মোট এরিয়া হচ্ছে এন এ স্কোয়ার, তাহলে আপনি যে স্কোয়ারটা তৈরি করতে চাইছেন জিওমেট্রিক্যালি কনস্ট্রাক্ট করতে চাইছেন, আমি কিন্তু এখন মুখে মুখে যেটা বলছি ওটা জ্যামিতি নয়, ওটা পরিমিতি, আমি পরিমিতির সাহায্য নিয়ে জ্যামিতিটাকে ভেবে রাখতে চাইছি আজকের যুগে দাঁড়িয়ে, ওনারা এইভাবে করেননি, ওনারা পিওরলি জিওমেট্রিক ক্যালকুলেশন ক্যান কনস্ট্রাকশন সেটার কথায় পরে আসছি, কিন্তু কি করেছেন জাস্টিফাই করার জন্য আগে থেকে আমি ভেবে রাখতে চাইছি, এন এ স্কোয়ার যদি তার এরিয়া হতে হয় যে স্কোয়ারের, সেই স্কোয়ারের সাইড তাহলে কত হতে হবে, রুট ওভার এন ইন্টু এ,
কনস্ট্রাকশনটা কি বলছে, যে আপনার কাছে এন রয়েছে, আপনি এন সংখ্যাটাকে ধরে নিচ্ছেন, যে কোনো একটা আননোন পজিটিভ ইন্টিজার, এ ওই যে প্রমাণ সাইজের বর্গ তার দৈর্ঘ্যে একটা সাইডের দৈর্ঘ্য এ একক আপনি সেটা জানেন, আপনি চাইছেন জিওমেট্রিক্যালি রুট এন ইনটু এ এই লেন্থকে কনস্ট্রাক্ট করতে। এটাই এই জ্যামিতির মূল বক্তব্য, এটাই এই কাত্তায়ন শুল্ব সূত্রের বক্তব্য, যে হ্যাভিং এ নলেজ অফ এন দ্য পজিটিভ ইন্টিজার অ্যান্ড দ্য লেন্থ এ, হাউ ক্যান আই জিওমেট্রিক্যালি কনস্ট্রাক্ট দ্য লেন্থ রুট ওভার এন ইনটু এ। ভাবুন একবার, জ্যামিতি নাকি গ্রিকদের হাতেই তৈরি, কি বলছেন পদ্ধতিটা, আসুন পদ্ধতিটা বোঝার চেষ্টা করুন। চিকিৎসা দেখো না আনি তানি ভবন্তি তীর্যকা, চিকিৎসা, চিকিৎসা মানে ডিজায়ার, যেটা আপনি চাইছেন, আপনি যা চাইছেন চিকিৎসদ এক উনানি উনো, এক উনো ইজ এ উনো, সো চিকিৎসদ এক নানি তানি ভবন্তি তীর্যকা, আপনি যা চাইছেন তার থেকে, যা চাইছেন মানে ওই যে এন যে আননোন, তার থেকে এক উনো মানে এন মাইনাস ওয়ান টাইমস ওই যে লেন্থটা, আপনি তো চাইছেন রুট এন ইন্টু এ বের করতে, আপনার কাছে এন এর নলেজ আছে, আপনার কাছে এ এর নলেজ আছে, যা চাইছেন তার থেকে এক কম, চিকিৎসা একনানি তানি ভবন্তি তীর্যকা, অর্থাৎ এন মাইনাস ওয়ান ইন্টু এ এই লেন্থটা হবে তীর্যক, কার তীর্যক, তীর্যক মানে ট্রান্সভার্স সাইড, কিসের কোন কোন চেহারার জিনিসের তীর্যক, পুরোটা পড়তে হবে তার জন্য। আপনি যদি একটু এগিয়ে পড়েন, দ্বিগুণান্নে কত একাধিকানি ত্রয় শ্রীর ভবতি, এই যে ত্রয় কথাটা দেখছেন এখানে, এই ত্রয় মানে কিন্তু ত্রিভুজ, তিন বাহু বিশিষ্ট ত্রয়, এই যে ত্রয় অর্থাৎ এই ত্রিভুজের ট্রান্সভার্স সাইড হবে এন ইন্টু ওয়ান, এন মাইনাস ওয়ান ইন্টু এ, চিকিৎসা কোনানি তানি ভবন্তি তীর্যকা, অন্য সাইড গুলো ত্রিভুজটা কেমন দেখতে হবে, ত্রিভুজটা আকার কি কোনো বিশেষ আকারের ত্রিভুজের মতন হবে, সে কথা বলা আছে ওই ত্রয়োর পাশের শব্দটাকে দেখুন, ত্রয় শ্রীর ভবতী, এই শ্রীর ভবতীকে ভাঙলে দাঁড়াবে শ্রীক, শ্রীক দন্তেশ্বয়ের অপলা রশ্মি, শ্রীক মানে হচ্ছে অ্যারো হেড, তীরের ফলা, তীরের ফলা দেখতে কেমন হয় মাই ফ্রেন্ডস, সমদ্বিবাহু ত্রিভুজের মতো, কাজে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সেই সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুটি অর্থাৎ যেটি তীর্যক বাহু, যেটিকে আমরা তথাকথিত ভাবে ভূমি বলে সাধারণত বলে থাকি, সমদ্বিবাহু ত্রিভুজকে আমরা সাধারণত যেভাবে এঁকে থাকি, সে তীর্যক বাহু হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এ। বাকি বাহু সম্বন্ধে উনি কি বলছেন, দ্বিগুণান্নে কত একাধিকানি, খেয়াল করুন ওটা ছিল এক ওনানি তানি ভবন্তি, এন মাইনাস ওয়ান ইন্টু এ, আর এটার সম্বন্ধে অন্য দুটো বাহু সম্বন্ধে, দ্বিগুণান্নে কত একতা মানে একত্রে দ্বিগুণ হবে এক আধিকানি, ওটা ছিল এক ওনানি, এটা হচ্ছে এক আধিকানি, অর্থাৎ এন প্লাস ওয়ান ইন্টু এ, এটা হবে দ্বিগুণ। এবার অন্য দুটো বাহু যেহেতু সমান, তাহলে তার প্রত্যেকে কত করে হবে, এন প্লাস ওয়ান ইন্টু এ ডিভাইডেড বাই টু, কারণ এটা শ্রীক সমদ্বিবাহু, এ দুটো বাহু মিলিয়ে দ্বিগুণ আন্নে কত একাধিকানি, পরিষ্কার হলো। এইবার এই যে বস্তুটি এর ফলে তৈরি হলো, তৎকরতি এর যে এর এর যে উচ্চতা, এই যে ফিগারটা আপনি পেলেন, এই যে শ্রীক, এই শ্রীক অর্থাৎ অ্যারো, এই অ্যারোর তফাৎ কি দিয়ে হয় বলুন তো, এই অ্যারোর যে অ্যারো হেড এর তফাৎ কি দিয়ে হয়, ন্যাচারালি তার উচ্চতা দিয়ে, প্রত্যেকটি অ্যারো হেডই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের মতন, কিন্তু তার শার্পনেস ইত্যাদি নির্ভর করে তার উচ্চতার উপর, সেই উচ্চতার কথা রেফার করছেন, তৎসেষু তৎকরতি, ওইটাই সেই কাজ করবে, ওই উচ্চতাই সেই কাজ করবে মাই ফ্রেন্ড, কোন কাজ করবে। এবার চলে আসুন আজকের মতন করে দেখলে আপনার আমার ভাষায় মিলিয়ে নিই যে ওনারা কি বলতে চেয়েছেন, বেস যদি এন মাইনাস ওয়ান ইন্টু এ হয়, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যদি আপনি ওপর থেকে আঁকেন, সেটা তাহলে লম্বের মতন সমান দুভাগে ভাগ করবে তো ভূমিকে, তাহলে ভূমির অর্ধেক হয়ে গেল এন মাইনাস ওয়ান ইন্টু এ বাই টু, আর তথাকথিত অতিভুজ হয়ে গেল এন প্লাস ওয়ান ইন্টু এ বাই টু, তাহলে তথাকথিত লম্ব কত হয় মাই ফ্রেন্ডস, পাইথাগোরাস থিওরেম না, এন প্লাস ওয়ান ইন্টু এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু এ বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এ স্কোয়ার, স্কোয়ারটা তুলে দিন ওই রুট এন ইন্টু এ, ওইটাই হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে জ্যামিতির কনস্ট্রাকশন, পিওরলি জিওমেট্রি। উনি কিন্তু ওনারা কিন্তু কোথাও এই সংখ্যা এন, দেখুন এই যে কনস্ট্রাকশন রুল, এর মধ্যে এন এর কোন নির্দিষ্ট সংখ্যার ভ্যালুর উপর এটা নির্ভর করে না, এর মান কত হবে তার উপর এটা নির্ভর করে না, সো জিওমেট্রিক ইন নেচার,
কিছুদিন শুল্ব সূত্র, আরেকটি শুল্ব সূত্রের কথা বলে শুল্ব সূত্র থেকে আপাতত সরে যাব। আসলে যখনই বক্তৃতা দিতে সুযোগ পাই মাই ফ্রেন্ডস, আমার আক্ষেপ হয় সময় আমাকে সবসময় হারিয়ে দেয়। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার থাকে, কিন্তু কখনোই প্রায় তার ধারে কাছেও পৌঁছে উঠতে পারি না। যাই হোক, তবু যেটুকু বলছি, যদি আপনার কাছে কনভিনসিং লাগে মাই ফ্রেন্ডস, আমার তরফ থেকে এইটুকু অনুরোধ রইল, পরের মুখে ঝাল না খেয়ে নিজেরা জানার চেষ্টা করুন প্রাচীন ভারতবর্ষের গণিতকে। তিন নম্বর এবং আপাতত যেটা দিয়ে শুল্ব সূত্রের আলোচনা শেষ করব, সেটির সম্বন্ধে সাইডেনবার্গ তার অরিজিন অফ ম্যাথমেটিক্স বইতে 1978 সালে বলছেন, দিস ইজ এন্টায়ারলি ইন দ্য স্পিরিট অফ দ্য এলিমেন্টস অফ ইউক্লিড বুক টু। ইনডিড, আই উড সে ইট ইজ মোর ইন দ্য স্পিরিট অফ বুক টু দ্যান বুক টু ইটসেলফ। এটা আবার বৌধায়ন শুল্ব, ইউক্লিডের সময়ের 500 বছর আগে। তার বৌধায়ন শুল্বে এই সূত্র কি বলছে? এই সূত্র বলছে একটি আয়তের সমান করে সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ আঁকার পদ্ধতি। মনে পড়ছে মাই ফ্রেন্ডস, ক্লাস 9 বা ক্লাস 10 এ এই কনস্ট্রাকশন না শিখে কেউ মাধ্যমিক পাশ করতে পারে না। এখনো বোধ হয় মাধ্যমিকের সিলেবাসে আছে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। আমরা ইউক্লিডের মতন করে সেই অঙ্কন করি, দেখুন বৌধায়নের মতন করে অঙ্কন করলে সেই অঙ্কন কেমন হয়। ইউক্লিডের 500 বছর আগে বলে গেছেন তারা, দীর্ঘ চতুরস্রং সমচতুরস্রং চিকিৎসং। এবার তো কিছুটা কিছুটা হলেও সংস্কৃত মানে আপনার কাছে নিশ্চয়ই পরিষ্কার মাই ফ্রেন্ডস। চিকিৎসা মানে ইচ্ছা, আমি বলেছি আগে, চাইছি আমরা। প্রবলেমটা কি কি করতে চাইছি? দীর্ঘ চতুরস্রং সমচতুরস্রং, রেক্টাঙ্গেল কে স্কোয়ার করতে চাইছি, অফকোর্স কিপিং দ্য এরিয়া ইকুয়াল, তা না হলে কথাটার কোনো মানেই হয় না। দীর্ঘ চতুরস্রং সমচতুরস্রং চিকিৎসং, এই হচ্ছে সমস্যা। তার জন্য কি করতে হবে এবার দেখুন, স্থির্যং মানিং করণিং কৃত্বা। স্থির্যং মানি, আপনারা আগেই শুনেছেন এই শব্দটি, পার্শ্বমানি এবং তির্যক মানি। তির্যক মানি, এখন আমার বলার সুবিধার জন্য আবার ওই এ বি সি ডি নাম দিয়ে দেওয়া যাক আমার হাতে থাকা স্কোয়ার, হাতে থাকা রেক্টাঙ্গেলকে, এর সমান মাপের স্কোয়ার আঁকতে হবে। এই রেক্টাঙ্গেলের লেংথ হচ্ছে এ বি, পার্শ্বমানি, আর তির্যক মানি হচ্ছে এ ডি। স্মল এ এবং স্মল বি যদি আমি এই দুটো লেংথকে বোঝানোর সুবিধার জন্য ব্যবহার করি, এ ডি হচ্ছে স্মল বি ইউনিটস লেংথ, আজকের ভাষায়, আপনার আমার ভাষায়। ওনারা বলছেন জ্যামিতির ভাষায়, স্থির্যং মানিং করণিং কৃত্বা। করণী মানে আগেই আপনাকে বলেছি মার্ক অফ, কেটে নেওয়া। কার থেকে কাটবেন? কাটার জন্য কে আছে আর? নিশ্চয়ই বড় বাহুটা আছে। স্থির্যং মানি তো ছোট বাহুটা, যেটা প্রস্থ, তাহলে প্রস্থকে প্রস্থের সমান করে কেটে নিতে হবে। কোথা থেকে? দৈর্ঘ্য থেকে কাটুন, কেটে নিন। কেটে নিলে এ ই পাওয়া গেল, দেখুন এ ই, এটা ইজ ইকুয়াল টু এ ডি করে কেটে নেওয়া গেল, কাটলেন। তারপরে কি বলছেন? শেষম দ্বিধা বিভজ্য, শেষম, শেষম মানে রেসিডিউ, যা পড়ে থাকলো, অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ কোনটা? দৈর্ঘ্যের অবশিষ্টাংশ, তাহলে তাহলে পড়ে থাকছে ইবি, তাকে দ্বিধা বিভজ্য মানে সমান দুই ভাগে ভাগ কর, পড়ে ফেললেন সমান দুই ভাগে ভাগ, সমান দুই ভাগে ভাগ করলে মিড পয়েন্ট পেলেন এইটা, জি, দ্বিধা বিভজ্য, জি পর্যন্ত পৌঁছে গেছেন। করে তারপরে কি বলছেন? বিপর্যস্যে তরোচ্চ পদধ্যাত। সংস্কৃতটা এমনিতে জটিল কিছু নয়, ভেঙে ভেঙে যদি টুকরো টুকরো করে ফেলেন না সন্ধি সমাজ বিচ্ছেদ করে, ও দেখবেন আমি বুঝতে পারছি মানে আপনারাও বুঝতে পারবেন। বিপর্যস্যে ইতরত চ উপদ্যাত, বিপর্যস্যে মানে হচ্ছে বিপরীত অভিমুখে, ওইখানে যদ্দূর গিয়েছেন ওইখানে গিয়ে থামুন, থেমে এবার উল্টো দিকে ঘুরে আসুন। ইতরত চ অগ্রসর হন উল্টো দিকে, উল্টো মুখে। উপদ্যাত, উপদধাতি, উপদধাতি মানে হচ্ছে অ্যাড করুন, যোগ করুন। ওই যে আপনি প্রথমে বি পর্যন্ত কেটে নিলেন বি এর মাপে, তারপরে আপনি যেটাকে বাকি রয়েছে, বাকি কতটা আছে মাই ফ্রেন্ড? এ মাইনাস বি, তাকে সমান দুই ভাগে ভাগ করেছেন, তাহলে এই টুকরোটা কত? এ মাইনাস বি বাই টু। এইখানে থেমে বলছে এবার উল্টো মুখে ফিরে বিপর্যস্যে ইতরত চ, বিপর্যস্যে অগ্রসর হন এবং এই দুটো টুকরোকে যোগ করে ফেলুন, করে ফেলুন মাই ফ্রেন্ডস, মুখে মুখে যোগ করুন। বি প্লাস এ মাইনাস বি বাই টু কত হলো? এ প্লাস বি বাই টু। বিপর্যস্যে ইতরত চ উপদধ্যাত, এইবার বলছে খণ্ডম অভাবেন তৎসম্পূরয়েত। খণ্ডম, খণ্ডম মানে ডেফিসিয়েন্ট, এই যে দৈর্ঘ্যটা আপনি পেলেন এই দৈর্ঘ্যটা ডেফিসিয়েন্ট, যেটা শুরু করেছিলেন না তৎসম্পূরয়েত, ওটাকে কমপ্লিট করতে হবে, ওটা ওটা কম যেটা নিয়ে শুরু করেছিলেন। কোনটা নিয়ে শুরু করেছিলেন? ওই বি, বি যে দৈর্ঘ্য নিয়ে শুরু করেছিলেন, ওই বিটা কম, বিটাকে অ্যাপেন্ড করতে হবে। এই যে কাজটা আপনি চাইছেন সেই কাজটা দর্শ নির্হার উৎকহ, উৎকাহ মানে আবার হচ্ছে ডিজায়ার, আপনার ডিজায়ার যে কাজটা, তার যে নির্ধারণ, নির্ধারণ মানে সেই কাজটার যে সম্পাদন, সেই কাজটা যে আপনি করবেন, সেই কাজটা সম্পাদন করতে গেলে
ওই যে ছোট যেটা বিটা সেটাকে বাড়িয়ে দিতে হবে, তার যেটা ডিফিশিয়েন্ট পার্ট যতটা কম আছে খণ্ডন, সেই খণ্ডনকে অভাব, অভাব মানে হচ্ছে তাকে অ্যাপেন্ড করতে হবে, বাড়িয়ে দিয়ে কমপ্লিট করতে হবে আপনার কনস্ট্রাকশনকে, তত সম্পূরয়েত তাকে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই যে পয়েন্ট ই যেখানে এসে আপনি পৌঁছেছিলেন, এই যে এডির সমান করে যে বি নেওয়া হলো, এই বিটাকে আপনি যদি এখানে নিয়ে আসেন, এখানে এনে ভাবেন এই বি এর সমান করে এই যে বি, এই বিটা কিন্তু যা দরকার তার থেকে কম, অর্থাৎ এটাকে বড় করতে হবে। কতখানি বড় করব, এই যে দৈর্ঘ্য পেলাম, এই যে এই যে এই যে বিপর্যস্যে ইতরত চ উপদধ্যাত হয়ে যে দৈর্ঘ্যটা পেলাম, সেই দৈর্ঘ্য পর্যন্ত, সেই দৈর্ঘ্য এখানে আমার পাওয়ার জন্য কি করতে হবে, এটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকতে হবে। সেই বৃত্ত চাপ আঁকনাকে বলে দেবে যেটা কতখানি এফিশিয়েন্ট, খণ্ডম অভাবেন যতখানি ছোট তাকে বড় করতে হবে, সেই বড় করে এই পর্যন্ত পৌঁছবেন তৎ সম্পূরয়েত, এই যে কমপ্লিশন হলো, দ্যাট ইজ দি রিকোয়ার্ড কনস্ট্রাকশন, কমপ্লিশন অফ দ্য কনস্ট্রাকশন, তস্য নির্হারহ উৎকহ। অ্যালজেব্রাইক্যালি মিলিয়ে নিন এবার মাই ফ্রেন্ডস, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো সেই কনস্ট্রাকশনের ফলে, এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এ মাইনাস বি বাই টু, আর এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত রেডিয়াস অফ দ্যাট সার্কেল, কারণ এখানে আপনি কেন্দ্র করে আপনি যে বৃত্ত চাপটা এঁকেছেন, তাহলে এইটা হচ্ছে আপনার রেডিয়াসটা হচ্ছে এইটার সঙ্গে সমান, এইটা কত বেসটা যেটা ওই যে উল্টো দিকে গিয়ে যোগ করে যেটা তৈরি হয়েছিল এ প্লাস বি বাই টু, তাহলে আপনার এই যে তথা কথিত এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছেন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইপোটেনিউস হচ্ছে এ প্লাস বি বাই টু, বেস হচ্ছে এ মাইনাস বি বাই টু, তার পারপেন্ডিকুলার বা লম্ব কত হবে, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ইজ ইকুয়ালস টু, দ্যাটস ইট। এবার দেখতে পাচ্ছেন এবি অর্থাৎ এর লেন্থ হচ্ছে রুট এবি, রুট এবি কনস্ট্রাকশন, এটা সম্বন্ধে সাইডেনবার্গ বলছেন, আই উড সে ইটস মোর ইন দ্য স্পিরিট অফ বুক টু দেন বুক টু ইটসেলফ। সাইডেনবার্গ তার বইতে বলছেন যে আচ্ছা থিবো তো কোন জন্মে 1875 সালে এইসব কাজ করে গেল, কিন্তু সেগুলো ইউরোপিয়ানরা পাত্তা দিল না কেন, ইউরোপিয়ানদের কাছেই তো, তাদের ভাষাতেই তো করেছে, ইংরেজিতেই তো কাজটা হয়েছিল। সেটা বলতে গিয়ে তিনি বলছেন তার বইতে থিবো সম্বন্ধে, নর ডিড হি ফর্মুলেট দ্য অবভিয়াস কনক্লুশন, নেমলি দ্যাট দ্য গ্রিকস ওয়ার নট দ্য ইনভেন্টার্স অফ প্লেন জিওমেট্রি, রাদার ইট ওয়াজ দ্য ইন্ডিয়ানস, অ্যাট লিস্ট দিস ওয়াজ দ্য মেসেজ দ্যাট দ্য গ্রিক স্কলার স ইন দ্য থিবোস পেপার অ্যান্ড দে ডিডন্ট লাইক ইট। ইফ দ্য ইন্ডিয়ানস ইনভেন্টেড প্লেন জিওমেট্রি, হোয়াট ওয়াজ টু বিকাম অফ দ্য গ্রিক জিনিয়াস, অফ দ্য গ্রিক মিরাকল। ওই যে বললাম যে রাজনৈতিক দর্শন আপনাকে এই কথা প্রিকনসিভড বায়াস হিসেবে প্রতিষ্ঠিত করে দেয় যে ক্রেডল অফ মডার্ন সায়েন্স ইজ ইন গ্রিস, তার বাইরে অন্য কিছু ভাবা চলবে না। আপনি যদি সেই দর্শনে বিশ্বাস করেন, সেই দর্শন যদি আপনার আত্মার কাছে থাকে, তাহলে আপনি অন্য কিছুতে চোখ বুঝে থাকবেন, যা গ্রিসে হয়নি তা কোথাও হতে পারে না। মোস্ট অফ দ্য রিফিউটেশন ওয়ার মিয়ারলি অথ ডিসমিসালস, এনিওয়ে দ্য ড্যামেজ হ্যাড বিন ডান অ্যান্ড দ্য শুলভা সূত্রাস হ্যাভ নেভার টেকেন দ্য পজিশন ইন দ্য হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স দ্যাট দে ডিজার্ভ। অমর্ত্য সেন আজকের যুগের একজন লুমিনারি, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান 2005 এ অমর্ত্য সেন লিখছেন, অ্যাজ ইট হ্যাপেন্স ডিসপাইট দ্য রিচনেস অফ দ্য ভেদাস ইন মেনি আদার রেসপেক্টস দেয়ার ইজ নো সফিস্টিকেটেড ম্যাথমেটিক্স ইন দেম নর এনিথিং দ্যাট ক্যান বি কল্ড রিগরাস সায়েন্স। আমি জানি না অমর্ত্য সেন এখানে ইন দেম বলতে কি মিন করছেন, বৈদিক সংহিতার কথা মিন করছেন নাকি বৈদিক জনরের যে এন্টায়ার বৈদিক জনরের যে শাস্ত্র তার কথা মিন করছেন, কারণ এই শুল্ব সূত্র এগুলো যজুর্বেদের সঙ্গে সম্পৃক্ত, এগুলোকে বলা হয় শ্রৌত সূত্র, যজুর্বেদের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ নিশ্চিত ভাবে অমর্ত্য সেনের বাঁ পায়ের কোড়ে আঙ্গুলের নখের যোগ্যতাও আমার নেই, কিন্তু এখানে আমি অত্যন্ত বিনম্রভাবে ওনার সঙ্গে দ্বিমত পোষণ করব। আমি ওনাকে চিঠি লিখেছিলাম জানতে চেয়ে যে স্যার আপনার কাছে শিখতে চাই, জানতে চাই এই যে জিনিসগুলো যেগুলো সম্বন্ধে আমি পড়াশোনা করে এইরকম বুঝেছি, এর ভুল কোথায়, কেন এগুলোকে আমি সফিস্টিকেটেড ম্যাথামেটিক্স বলে ভাবতে পারবো না। ইমেল করেছিলাম ওনার হার্ভার্ডের অফিসিয়াল অ্যাড্রেসে, ওনাকে ওনার ব্যক্তিগত আত্মসহায়িকা চৈ রি কোরিয়ান একটি মেয়ে, তাকে উত্তর পাইনি কখনো। তারপরে চিঠি লিখেছিলাম সমস্ত বিষয়ে দীর্ঘাকারে লিখে যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা উচ্চাশা কিছু নেই, আমি একজন অঙ্কের ছাত্র হিসেবে, আমার গণিত ইতিহাসের একজন উৎসাহী হিসেবে, এবং আপনার কাছে আজকের যুগের
একজন এপিটোম অফ নলেজ হিসেবে আপনার কাছে আমার এই আবেদন যে আপনি এই বিষয়ে কিছু বলুন, পক্ষে বলুন বিপক্ষে বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি জানতে চাই, শিখতে চাই আপনার কাছে। আমায় না হোক আপনার কোনো লেখায় লিখুন এই নিয়ে, আমরা জানতে চাই আপনার ভিউ কি ব্যাপারে। উত্তর কিন্তু আজও আসেনি মাই ফ্রেন্ড, চিঠিটা লিখেছি প্রায় বছর দেড়েক হতে চলল। সেই চিঠি হাতে করে উনি যখন বিশ্বভারতীতে এসেছেন সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, অবশ্য চিঠিটা ব্যক্তিগতভাবে ওনার হাতে পৌঁছেছে কিনা তার গ্যারান্টি আমি পাইনি, কিন্তু চেষ্টা করেছিলাম, উত্তর আসেনি। ওই যে বললাম মিয়ার অতি ডিসমিসালস, এক কথায় শেষ হয়ে গেল। এত বড় একজন তাত্ত্বিক মানুষ, এত বড় একজন তার্কিক, এত সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেন যে কোনো জিনিসের পক্ষে এবং বিপক্ষে, তিনি একেবারে জাস্ট আধ সেন্টেন্সে শেষ করে দিলেন। দেয়ার ইজ নো সফিস্টিকেটেড ম্যাথামেটিক্স ইন দেম, পক্ষে কোনো যুক্তির দরকার নেই তারা। না অধ্যাপক, সমস্ত সম্মান সম্ভ্রম রেখে আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় দিন যদি কিছু থেকে থাকে, আপনার পাশাপাশি দাঁড়িয়ে আমার অনুবাদ করা বই আপনার হাতে প্রকাশিত হয়েছে, আমার জীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিন যদি কিছু থাকে সেটা সেটি। কিন্তু তারপরেও আপনার এই মতের সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না। জয়ন্ত বিষ্ণু নার্লিকার বলছেন, দ্য শুল্ব সূত্র কন্টেইনস ফর এক্সাম্পল পাইথাগোরাস থিওরাম বাট নট দ্য প্রুফ অফ দ্য থিওরাম অ্যাজ ইউক্লিডস এলিমেন্টস ডাজ। সূত্রটা আছে বটে কিন্তু প্রমাণটা নেই, বুঝলেন না, মানে ব্যাপারটা ওরা ঠিক বুঝতো না, ওই আর কি কোন রকম একটা সূত্র সূত্র কোন রকম মিলিয়ে দিয়েছে। নেভারদিলেস অ্যাজ এ কারেক্ট রেজাল্ট, যেহেতু বলেছিল রিপিট চাপড়ে দিয়ে, স্টেটমেন্ট শুড বি রিনেমড অ্যাজ শুল্ব থিওরাম। কেন প্রমাণ থাকবে, প্রমাণ কেন থাকবে, ওদের তো প্রমাণ করার কিছু ছিল না, ওরা তো কোথাও বলেননি যে আমরা জ্যামিতির বই লিখতে বসেছি, এটা তো কত কম্পেন্ডিয়াম অফ সার্টেন ফর্মুলা। সাইডেনবার্গ বলছেন রিচুয়াল অরিজিন অফ জিওমেট্রি এই বইতে, মেনি রাইটার্স হু রেফার টু শুল্ব সূত্র সে দ্যাট দেয়ার আর নো প্রুফস দেয়ার, উই ক্যান অনলি সাপোজ দ্যাট দিজ রাইটার্স হ্যাভ নট বদার টু এক্সামিন দ্য ওয়ার্ক। আপনি ভাবুন তো, যদি এই স্টেটমেন্টের জেনারালিটি সম্বন্ধে ধারণা ওদের না থাকতো, এই স্টেটমেন্টের জেনারেল প্রুফের ধারণা যদি ওদের না থাকতো, যেটা অ্যাপ্লিকেবল টু এভরি সিচুয়েশন, এই জায়গা যদি না থাকতো, তাহলে পরবর্তী থিওরেমগুলো আসে যে থিওরেমগুলো আজকে আপনাকে আমি শোনালাম, এটা যদি এমন হতো যে কতগুলো সংখ্যা মিয়ারলি, যেমন দেখেছিলেন ব্যাবিলোনিয়ানরা, ব্যাবিলোনিয়াতেও পাইথাগোরাসের অনেক আগে একটি বিশেষ প্লিমটন সামথিং বলে একটা নাম্বার আছে, নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, প্লিমটন একটি জায়গার নাম, সেখান থেকে একটি ট্যাবলেট পাওয়া গেছে যেটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, যেখানে এরকম লাইন দিয়ে পরপর পাইথাগোরিয়ান ট্রিপলস সংখ্যাগুলোকে লেখা আছে ব্যাবিলোনিয়ান স্ক্রিপ্টে। তার থেকে বোঝা যায় যে ওরা কিন্তু এই ধরনের পাইথাগোরিয়ান ট্রিপলস, মানে পজিটিভ নাম্বার, সেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হচ্ছে, এটা ওদের কাছে জানা ছিল যে এরকম ধরনের নাম্বার গুলো হয়, জানতেই হবে, সবকটা প্রাচীন সভ্যতায় জানা ছিল, এম্পেরিক্যালি জানা ছিল। এই এই জিনিস না জেনে কি পিরামিড তৈরি করতে পেরেছে নাকি, এম্পেরিক্যালি জানা ছিল। হ্যাঁ, পাইথাগোরাসের কাছে আমরা কি পাই, পাইথাগোরিয়ান ট্রিটমেন্ট আমরা কি পাই, তার একটা ডিডাকটিভ আর্গুমেন্ট, হোয়াট নাও ইজ কল্ড প্রুফ। আজকের গণিত সারা পৃথিবী ব্যাপী যে ডিডাকটিভ ঘরানার আর্গুমেন্টকে প্রমাণ বলে মেনে নেয়, সেইটা আমরা প্রথম পাইথাগোরাসকে উল্লেখ করে করা আরো 200 বছর পরে ইউক্লিডের কাছে পাই, নিশ্চিত ভাবে পাই। কিন্তু তার আগে এগুলো কেউ জানতো না, তা তো হতে পারে না, এগুলো জানতো এবং এদের প্রয়োগ সম্বন্ধেও জানতো। হ্যাঁ, সেই ঘরানা অন্য ছিল, সেই ঘরানা গ্রিক ডিডাকটিভ আর্গুমেন্টের ঘরানা ছিল না, ফলে সেই ঘরানার প্রমাণ আপনি সেখানে খুঁজতে গেলে পাবেন না। আপনাকে তো জানতে হবে প্রত্যেকের ঘরানা আলাদা, এটা কেউ দাবি করতে আসেনি আপনার কাছে যে আমি ওর আগে করেছি, এ ওর আগে করেছে, কে করেছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, দ্যাটস নট দ্য পারপাস, পারপাস ইজ নলেজ, এক্স্যাক্টলি কি ছিল, কতটুকু ছিল, এতে এতে প্রমাণ করে যে অতএব আমি শ্রেষ্ঠতর জাতি, এইসব ননসেন্স কথার কোনো মানে হয় না। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি অফ ম্যাথমেটিক্স, দিস শুড বি নোন হোয়াট ইজ হোয়াট। মঞ্জুর ভার্গব 2015 বলছেন, সেভারাল ভার্সেস অফ শুল্ব সূত্র মেক ইট pretty clear that the Shulba authors knew why the theorem is true. আজকে দাঁড়িয়ে 2015 একজন ফিল্ড মেডেলিস্ট এই কথা বলতে পারছে, Shulba authors knew why the theorem is true. তার প্রমাণ তারা লিখে রেখে জাননি, তাতে কিছু আসে যায় না, কারণ তাদের প্রমাণ লেখার কোনো দায় ছিল না। যে আমলের কথা হচ্ছে সেই আমলে লেখালেখির আমল নয়, সেই আমলের প্রমাণ বুঝিয়ে বলার আমল ছিল, তারা সেই প্রমাণ জানতেন কিনা, সেই সময়কার ছাত্ররাই তাদের গুরু গৃহে সেটা বুঝে নিত কিনা, সেটা বলার জায়গায় আজ আমরা আর কেউ নেই। মনে রাখতে হবে, শুলবা সূত্রাস আর মেন্ট টু বি ইঞ্জিনিয়ারিং ম্যানুয়ালস, নট এক্সপোজিটরি টেক্সটস, দে আর অফশুটস অফ মাচ ওল্ডার বেদিক ট্রেডিশন, হুইচ হ্যাড সাভান্টস হু হ্যাড নট অনলি রিয়ালাইজড সাম অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ প্লেন জিওমেট্রি বাট নিউ হোয়াই দে ওয়ার্কড অ্যান্ড হাউ দে ইল্ড অ্যাকিউরেট কনস্ট্রাকশনস। এরপরে ছন্দ সূত্রের কথা আসে,
মিনিট সময় আছে, কাজী ছন্দসূত্র নিয়ে গভীরে আর যাব না। আমি অতীতেই আপনার শুরুতে বলেছিলাম যে দু একটা জিনিসকে গভীরে যাওয়ার চেষ্টা করব, বাকিগুলো আপনার সামনে জাস্ট এক্সপোজিটরি হিসেবে তুলে ধরব, প্রয়োজন পড়লে অনুভব করলে আপনারা সেগুলো নেড়ে খেটে দেখবেন। ছন্দসূত্রে নানান প্রাইমারি সোর্সেস রয়েছে, বেঙ্গল ছন্দসূত্র তার মধ্যে সবচেয়ে পুরনো। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাচীন বইগুলোকে হারিয়ে ফেলেছি, যদিও বেঙ্গল ছন্দসূত্রের বই কিন্তু টিকে গেছে, মুখে 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 এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যেতে যেতে টিকে গিয়েছে সেকেন্ড সেঞ্চুরি বিসি বেঙ্গলের ছন্দসূত্র। এবং সেই ছন্দসূত্র এখন পড়ানো হয়, যারা এমএ পড়েন সংস্কৃতে তারা ছন্দসূত্রের সেই বই তাদের পড়তে হয়, বেঙ্গল ছন্দসূত্র অথবা তার টিকা হিসেবে পরবর্তীকালে যে সমস্ত ছন্দ মঞ্জুরি বা মৃত সঞ্জীবনী হলায়ুধের ইত্যাদি যেগুলো ওর যে বৃত্তি টিকাকারদের দেওয়া সেগুলো পড়তে হয়। সেখানে অসাধারণ জিনিস এই চ্যাপ্টারে বেঙ্গল গিয়ে কতগুলো জিনিসকে অ্যাড্রেস করেছেন, সেই অ্যাড্রেসের মধ্যে আমি সময় নেই, ডিটেলসে যেতে পারবো না, আমি শুধু এইটুকু আপনাকে বলি, দায়িত্ব নিয়ে বলি যে যদি সেখানে আপনাকে ঢোকাতে পারতাম, যদি সেখানে আমাকে আপনি আরো দেড় ঘন্টা সময় দিতেন, আমি আপনাকে দেখাতাম সেখানে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের কথা রয়েছে, বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্সনের কথা রয়েছে, রয়েছে পাসকাল ট্রায়াঙ্গেলের কথা, রয়েছে সাম অফ দ্য বাইনোমিয়াল কোইফিশিয়েন্ট বের করার ফর্মুলা, যেগুলো প্রত্যেকটাই আমরা জানি ওই সময়কালের প্রায় 1800 বছর পরে ইউরোপীয় গণিতজ্ঞদের নামে, কোনটা নিউটন, কোনটা পাসকাল, কোনটা লাইবনিজের নামে। রয়েছে সেখানে ক্লিয়ার রেফারেন্স টু ম্যাথমেটিক্যাল জিরো, রূপে শূন্যম এবং ডি শূন্যে, একটা কম্বিনেটোরিয়াল ক্যালকুলেশনের মধ্যে যে ক্যালকুলেশনটার নাম হচ্ছে সংখ্যা, সংখ্যা মানে নাম্বার নয়, সংখ্যা এখানে টেকনিক্যাল জার্গন, ছ ধরনের বিশেষ কম্বিনেটোরিয়াল ক্যালকুলেশনস এর কথা সেখানে রয়েছে, প্রস্তারে নষ্টম উদ্দিষ্টম একদ্বাদি লগক্রিয়া সংখ্যা চৈভাধ যোগশ্চা ষড়েতে প্রত্যয়াশ্রিতা। ওই যে প্রত্যয়া, ওই ছ ধরনের প্রত্যয়ের মধ্যে সংখ্যা বলে যে প্রত্যয়, সেই প্রত্যয়ের মধ্যে আমরা এই সংখ্যা শূন্যের কথা পরিষ্কার ভাবে দুটি সূত্র, চারটি সূত্র মিলে সেই সেই পুরো অ্যালগোরিদমটা তৈরি। আপনারা জানেন মাই ফ্রেন্ডস, অ্যালগোরিদম শব্দটা এসছে আলখোয়ারিজমের নাম বদল হয়ে গিয়ে, আলখোয়ারিজমকে ফাদার অফ অ্যালজেব্রা বলা হয়, ধরে নেওয়া হয় অ্যালজেব্রা নাকি তাদের হাতে তৈরি ইউরোপে, আরব গণিতজ্ঞদের হাতে, ভারতবর্ষ থেকে এই ভারতীয় গণিতের যে ঘরানা সেই ঘরানা গিয়ে পৌঁছেছিল আরবে, আল মামুন তার যে সভা পণ্ডিত আল খোয়ারিজমি, বায়াত আল হিকমা ছিল তার সেই পণ্ডিত সভার নাম, হাউস অব উইজডম, সেইখানে সভা গণিতজ্ঞ ছিলেন এই আল খোয়ারিজমি, এই আল খোয়ারিজমির হাতে গিয়ে পৌঁছেছিল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত সংস্কৃত বই ব্রহ্মগুপ্তের, তার অনুবাদ তিনি করেন, তার সঙ্গে আরো নতুন কিছু যোগ করেন সিন্ধ হিন্দ বলে, এবং তার পরবর্তীকালে এই আরবদের হাত ধরে এইখান থেকেই প্রথম ভারতভূমির বাইরে দশমিক সংখ্যাতন্ত্র, শূন্য সহ দশমিক সংখ্যাতন্ত্র ছড়িয়ে পড়ে, আরবদের হাত ধরে সেই জিনিস চলে যায় ইউরোপে এবং ইউরোপে ট্রান্সলেটেড হয়, সেইখান থেকে প্রথম সেখানে ইউরোপের মাটিতে, তা না হলে ইউরোপ আজকের ইউরোপ হতো না, এই আমার কথা নয়, এ কথা এল ব্যাসমের ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, সেই বই যদি পড়েন তাহলে দেখবেন ব্যাসম সেখানে বলেছেন যে আজকে ইউরোপ যেসব নিয়ে গর্ব অনুভব করে, যদি সময় মতন ভারতবর্ষ থেকে আরবদের হাত ঘুরে এই দশমিক শূন্য সহ দশমিক সংখ্যাতন্ত্র এসে না পৌঁছতো, তাহলে আজকের ইউরোপ এই উচ্চতায় উঠতে পারত না। এগুলো এখন আপনার কাছে আমার বুঝিয়ে বলার আর সময় নেই, তাই জন্য আপনার কাছে মনে হবে এগুলো আজগুবি, হতে পারে, আপত্তি করছি না। বেঙ্গল ছন্দসূত্রের গণিত নিয়ে একটি বই লিখছি যেটি হয়তো সামনের মাসে প্রকাশিত হবে, আমাদের কলেজে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের যে বিবেকানন্দ সেন্টার ফর রিসার্চ সেখান থেকে প্রকাশিত হবে, বাংলায় বুঝিয়ে লেখার চেষ্টা করেছি আপ্রাণ, সংস্কৃতজ্ঞ যারা আছেন আমার পরিচিত মহলে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কৃতকে ভালো করে বুঝে নিয়ে, যাতে সংস্কৃতের ভুল সেখানে আমার ধারণাকে ভুল না করে দেয়, বেঙ্গল ছন্দসূত্রের গণিত বলে, যদি ইচ্ছে করেন, যদি চান এ বই জোগাড় করে পড়বেন। বেঙ্গল ছন্দসূত্রের এই যে দাবি, এত বড় বড় হাই সাউন্ডিং যে দাবি আপনার কাছে আজকে করে গেলাম, এর প্রত্যেকটি জিনিসকে অক্ষরে অক্ষরে জাস্টিফাই করা আসছে। শুরুতে একবার ফিবোনাচি সিকোয়েন্সের কথা বলেছিলাম, ফিবোনাচি সিকোয়েন্সের কথা বলে আমি এখানে হয়তো আর বেশি দূর এগোতে পারবো না, আর একটা দুটো কথা বলবো। বিরহাঙ্ক বেঙ্গলের পরবর্তী সময়ে ইনি বৃত্তজাতি সমুচ্চয় বলে একটি প্রাকৃতে বই লিখেছিলেন, ছন্দসূত্রের বই, এবং সেটা মাত্রা ছন্দের, বেঙ্গল যেগুলো করেছেন সেগুলো মূলত অক্ষর ছন্দ বা সিলেবল ভিত্তিক ছন্দ, আর এগুলো হচ্ছে মাত্রা, হচ্ছে লঘু এবং গুরু অক্ষর উচ্চারণ করার যে সময় একটি আরেকটির দ্বিগুণ সময় লাগে ধরে নিয়ে সেই সময় কালকে মাত্রা বলে ধরা হলে সেই মাত্রার সাপেক্ষে ছন্দের বিশ্লেষণ, ছন্দের মাত্রা দিয়ে কি করে বুঝতে হয় সেইটা বলতে গিয়ে যে সূত্র, সেই সূত্রের মধ্যে থেকে ধরা পড়ছে ফিবোনাচি সিকোয়েন্স। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, দৌ দৌ পূর্ব বিকল্প যা মিল ইত্যা জায়তে সংখ্যা, দৌ দৌ পূর্ব বিকল্প, পূর্ব বিকল্প মানে যে পর্যায়ে আপনি দাঁড়িয়ে আছেন, উত্তর মাত্রানাং পরবর্তী মাত্রার যে মাত্রার সংখ্যা ক্যালকুলেট করতে গেলে তার আগের দুটো
দৌদৌ পূর্ব বিকল্প যা মিলইত্তা, মিলইত্তা মানে অ্যাড করুন, দুটোকে যোগ করুন, আগের দুটোকে যোগ করলে উত্তর মাত্রা বেরোবে, পরের দুটো বেরোবে, জায়তে তৈরি হয়, এশা নির্দেশহা, এই দিস ইজ দি রুল, দিস ইজ দি জেনারেটিং সিকোয়েন্স, দৌদৌ পূর্ব বিকল্প, এটা এটা উনি যখন শুরুতে বলছেন, বর্ণবৃত্ত অন্য জিনিস, বর্ণবৃত্ত হচ্ছে যেটা পিঙ্গল করেছেন, এবং উনি বলছেন এবং চ বর্ণবৃত্তে, বর্ণবৃত্ত এতক্ষণ বলেছেন আর কি এর আগে, তারপরে বলছেন মাত্রাবৃত্তানাম অন্যথা ভবতি, মাত্রাবৃত্তে ব্যাপারটা অন্যরকম হয়, কি হয়, এই হচ্ছে তার সূত্র, দৌদৌ পূর্ব বিকল্প ইয়া মিলইত্তা ইয়া জায়তে সংখ্যা, সংখ্যা ওখানেও তৈরি হয় বর্ণবৃত্তে, তার সম্পূর্ণ অন্যরকম সূত্র, কিন্তু এক্ষেত্রে দৌদৌ পূর্ব বিকল্প, আজকের ভাষায় এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু ইজ ইকুয়াল টু এস এন, জেনারেটিং সিকোয়েন্স অফ ফিবোনাচি, ওয়ান টু থ্রি ফাইভ, যে কোনো সংখ্যা তার আগের দুটোর যোগফল, এইট অ্যান্ড সো অন অ্যান্ড অন অ্যান্ড অন, ছন্দ বিশ্লেষণের মধ্য দিয়ে, শুধু বিরহঙ্ক নয়, বিরহঙ্ককে উল্লেখ করে সেভেন সেঞ্চুরির পর 1150 হেমচন্দ্র বলছেন, 1202 ফিবোনাচি, হেমচন্দ্র তার থেকে 50-52 বছর আগে তিনি বলছেন অঙ্কান্ত পান্ত যোগ আহা পরে পরে মাত্রা আনাং, ওই যে মাত্রা ছন্দের বিশ্লেষণ, অঙ্কান্ত পান্ত ভাঙুন, অঙ্ক অন্ত উপান্ত যোগ আহা পরে পরে মাত্রা আনাং, পরবর্তী মাত্রা পেতে গেলে আগের এবং তার আগের অন্ত এবং উপান্ত এই দুটো কি যোগ করতে হবে, সেই এক গল্প, এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু ইজ ইকুয়াল টু এস এন, ফিবোনাচি সিকোয়েন্স নয় মাই ফ্রেন্ডস, আমরা বলবো না কারণ কোন সাহেব এখন আমাদের বলে দেন, বাকশালী ম্যানুস্ক্রিপ্ট, সময় নেই, বাকশালী ম্যানুস্ক্রিপ্ট সম্বন্ধে জানতে চান যদি এইটুকু আবার আপনাকে বলি, বিজ্ঞান কথা বলে একটি পত্রিকা বেরোচ্ছে, আমার দুটো লেখা এখানে বেরিয়েছে, আরো দুটো বেরোবে, ইন্টারনেট থেকে বিনা পয়সায় এটা ডাউনলোড করে পড়তে পারেন, ডিএসটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে বিজ্ঞান প্রসার বলে একটি সংস্থা আছে, তারা বাংলায় এই বিজ্ঞান কথা বলে এই জিনিসটি যদি আপনি বিজ্ঞান কথা ইন বেঙ্গলি এই কথাটা আপনি গুগলে লেখেন তাহলে আপনি এদের সাইটে চলে যেতে পারবেন, গত নভেম্বর অক্টোবরের শেষে এবং নভেম্বরের শেষে দুটো সংখ্যায় দুটো লেখা লিখেছি, আরো দুটো লিখবো বাকশালীকে নিয়ে বেরোবে, সেগুলো পড়লে বাকশালী ম্যানুস্ক্রিপ্টের ইতিহাস, তার মধ্যে থাকা অসামান্য গণিত, সেই গণিতের একটা ধারণা আপনারা পাবেন, আজকে তো সবকিছু বলতে পারবো না আপনাকে, শুধু এইটুকু কথা আপনাকে বলে যাই যে বাকশালীর শূন্য নিয়ে এখানে অনেক কথা বলেছি, এইটার কথা এখনো ওই লেখায় দিইনি, 4 যে লেখাটি বেরোবে জানুয়ারি মাসে সেখানে এইটি থাকবে, অকৃতে শ্লিষ্ট কৃত্যু না শেষচ্ছেদ অতিসঙ্গুন তদবর্গ দল সংশ্লিষ্ট ইতি শুদ্ধি কৃতিক্ষয়, বাকশালী ম্যানুস্ক্রিপ্টে আছে মাই ফ্রেন্ডস, এর মানে কি, স্কোয়ার রুট অ্যাপ্রক্সিমেশনের সূত্র, 6 অঙ্ক করে দেওয়া আছে লাকিলি এই সূত্রকে ব্যবহার করে, ওই একই গল্প, সূত্র কোথা থেকে পেয়েছেন তার প্রমাণ বাকশালীর যিনি লিপিকার তিনি দিয়ে যাননি, বাকশালীর লিপিকার তার অরিজিনাল রচয়িতা নন, তিনি অরিজিনাল রচয়িতা নন, তিনি একজন লিপিকার, স্ক্রাইব মাত্র, তিনি লিখে গেছেন, সেটা বিরচিতম নয় তার, সেটা লিখিতম, তিনি স্ক্রাইব একজন, বাকশালী ম্যানুস্ক্রিপ্ট ওই পাতাগুলো যে সময়কার তার থেকে আরো পুরনো, পাতার যে সময় সেইটা আবিষ্কার করতে গিয়েই হই হই রই রই কাণ্ড পড়ে গেছে, ওই যে আগের আপনাকে এখানে দেখাচ্ছিলাম দেখুন 2017 সালে কার্বন ডেটিং হয়েছে ওটার সেপ্টেম্বর মাসে, তাতে কিছু কিছু পাতা দেখা যাচ্ছে 3rd century, কিছু পাতা দেখা যাচ্ছে 7th century, কিছু পাতা 8th 9th century, বাকশালী ম্যানুস্ক্রিপ্টের বিভিন্ন পাতা বিভিন্ন সময়কার, এই বাকশালী ম্যানুস্ক্রিপ্ট এখন বোডলিয়ান লাইব্রেরিতে লেখা আছে অক্সফোর্ডে, আপনারা হয়তো কেউ জানেন না বাকশালী ম্যানুস্ক্রিপ্টের পাঠোদ্ধার হয়েছিল মাই ফ্রেন্ডস এই কলকাতায় বসে বৈঠকখানা রোডে, এই কলকাতার বৈঠকখানা রোডে হরনলে সাহেব, সেই সময়কার তিনি কলকাতা মাদ্রাসার ডিরেক্টর, তিনি বাকশালী ম্যানুস্ক্রিপ্টের পাঠোদ্ধার করেছিলেন এই কলকাতায় বসে, পরবর্তীকালে তিনি সেই ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি ন্যাচারালি বুঝতে পারছেন, সেই সময় 1900 গোড়ার দিকে 1902 বা সেরকম সময় তিনি এটাকে পাঠিয়ে দেন অক্সফোর্ডে বোডলিয়ান লাইব্রেরিতে, সেই থেকে সেটা সেখানেই পড়ে আছে, কেউ ফেরত চায় না, কোহিনুর নয় তো, হিরে ঠিরের মূল্য লোকে বোঝে, মাঝে মাঝে বলে আমাদের দেশের হিরে জানিস ওরা নিয়ে গেছে, হিরের থেকে কম কি মাই ফ্রেন্ডস, ভারতবর্ষের লিখিত গণিতের প্রাচীনতম ইতিহাস, সম্ভবত পৃথিবীর অন্যতম প্রাচীনতম গণিত পুস্তক, লিখিত গণিত পুস্তক, যেখানে শূন্য লেখা আছে, সংখ্যা শূন্য, ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে বোল্ড ডট, এই বোল্ড ডট দিয়ে তখনকার দিনে শূন্য লেখা হতো, শূন্যকে তখন বিন্দুর আকারে লেখা হতো, সুবন্ধুর বাসবদত্তায় পাবেন শূন্য বিন্দবাহা, শূন্যকে বিন্দুর সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই বিন্দু শূন্যের চেহারা দেখা যায় বাকশালী ম্যানুস্ক্রিপ্টে, এবং দেখা যায় এই অসামান্য সূত্র স্কোয়ার রুট অ্যাপ্রক্সিমেশন, কিউ একটা নাম্বার মনে করুন, পারফেক্ট স্কোয়ার নয়, অকৃত, কৃত হচ্ছে পারফেক্ট স্কোয়ার, অকৃত মানে যে পারফেক্ট স্কোয়ার নয়, তাকে শ্লিষ্ট করার কথা বলছে, শ্লিষ্ট এবং সংশ্লিষ্ট দুটো টেকনিক্যাল টার্ম, শ্লিষ্ট কৃত্যু না
অর্থাৎ তার থেকে পারফেক্ট স্কোয়ারটাকে বের করে নিন, কাছাকাছি নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার মনে করুন, এ স্কোয়ার প্লাস আর এইভাবে লিখলেন, তাহলে এক্সট্রা কি হলো? এরর পার্ট কোনটা? ওই আরটা, সেই এক্সট্রা যেটা অতিরিক্ত, শেষ, শেষ ও ছেদ অদিসঙ্গু না, তাকে ভাগ করুন দুই দিয়ে গুণ করে, কাকে দুই দিয়ে গুণ করে, ওই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, কিউ এর স্কোয়ার রুটের অ্যাপ্রক্সিমেট ভ্যালু তাহলে কত? ইট ইজ দি এ স্কোয়ার প্লাস আর হয়, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এ, তাই তো? ইটস নট রাইট বাট ইটস অ্যাপ্রক্সিমেট এ। আরো বেটার অ্যাপ্রক্সিমেশন পেতে গেলে কি করতে হবে? এই রুল সেই অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনের কথা বলছে। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এ প্লাস আর বাই টু এ, শেষ হচ্ছে অদিসঙ্গুণ, ওই যে আর, তাকে দুই দিয়ে ভাগ করে ওই টু এ, এ হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, তাকে দুই দিয়ে গুণ করো অদিসঙ্গুণ, এবং শেষ অর্থাৎ ওই যে অবশিষ্টটা ছিল স্কোয়ার বের করে নেওয়ার পর তাকে ভাগ করো, এ প্লাস আর বাই টু হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। তারপর তদ বর্গ দল সংশ্লিষ্টং, তদ তদ কোনটা? ওই যে আর বাই টু এ বেরোলো যেটা ফার্স্ট কারেকশন, এ তো আপনার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, তার সাথে কারেকশন হচ্ছে আর বাই টু এ, তাকে বর্গ করুন আর বাই টু এ হোল স্কোয়ার। দল, দল মানে হচ্ছে দলন, দলন মানে হচ্ছে ডিভাইডিং বাই টু, তাহলে আর বাই টু এ হোল স্কোয়ার, তদ বর্গ দল, তাকে ডিভাইডেড বাই টু করুন। সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট হচ্ছে আবার একটা টেকনিক্যাল জার্গন, তার মানে হচ্ছে ওই আগের স্টেপটাকে মিলিয়ে দেখুন, যে স্কোয়ার থেকে আপনি কি করেছিলেন, ওর যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটার সঙ্গে কি নিয়েছিলেন, আর বাই টু এ, এই যে প্যাটার্নটা, এটাকে যদি স্লিষ্ট বলে ধরা হয় অ্যাজ এ টেকনিক্যাল জার্গন, যেটা এক্সট্রা নিয়েছেন ডিভাইডেড বাই টুয়াইস দি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, ঠিক সেই কাজটা এখানে হচ্ছে। দেখুন সংশ্লিষ্ট আগের বারে কি পেয়েছিলেন, এ প্লাস আর বাই টু এ, ওইটাই তলায় চলে আসছে, দেখুন এ প্লাস আর বাই টু এ সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, তদ বর্গ দল সংশ্লিষ্ট ইতি শুদ্ধি, দিস ইজ দি কারেকশন, শুদ্ধি, এটা সাবট্রাক্ট করছেন দেখতে পাচ্ছেন, কৃতি ক্ষয়, ক্ষয় মানে হচ্ছে লেস, লেস বাই আ স্কোয়ার, কার স্কোয়ার, আপনি যদি ক্যালকুলেট করে দেখেন যে ই যদি এরর ধরে নিয়ে শুরু করেন, এখানে ই স্কোয়ার পার্টটাকে নেগলেক্ট করা হয়েছে এই ফর্মুলায় পৌঁছতে, আমি সময় থাকলে আপনাকে এই ক্যালকুলেশনটাকে পুরো দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম যে ই স্কোয়ার কোথায় নেগলেক্টেড হচ্ছে, কি অর্থে আজকের মতন করি, ওরা কিন্তু এই ক্যালকুলেশন দেখিয়ে দিয়ে যায়নি, ওরা কোনো কালে কোনো হাতের তাস দেখায়নি, মাই ফ্রেন্ডস, ইফ ইউ নো হোয়াট আই মিনস, ওটা পরিষ্কার শুধু সূত্রটি বলে দিয়ে গেছেন, সূত্রের মাধ্যমে ছখানা অঙ্ক করে দিয়ে গেছেন, যে অঙ্কগুলো যদি ক্যালকুলেটারে ফেলে আপনি স্কোয়ার রুট বের করেন আর ওদের ফর্মুলায় ফেলে স্কোয়ার রুট বের করেন, নাইন্থ ডেসিমাল প্লেস পর্যন্ত মিলবে। আর সবচেয়ে আশ্চর্য কি জানেন, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন লাস্ট, যে ফর্মুলাটা দাঁড়ালো স্কোয়ার রুটের, এ প্লাস আর বাই টু এ মাইনাস আর বাই টু এ হোল স্কোয়ার বাই টুয়াইস এ প্লাস আর বাই টু এ, স্টান্ড হয়ে যাবেন, এই ক্যালকুলেশন তো ওদের আছেই, এই তো একটা বড় ক্যালকুলেশন, একটা উদাহরণ সময় পেলে দেখাতাম আপনাকে, স্কোয়ার রুট বের করেছে অ্যাপ্রক্সিমেট 336009, এত বড় সংখ্যার স্কোয়ার রুট বের করেছে এই ফর্মুলা দিয়ে অ্যাপ্রক্সিমেশন, এবং করতে গিয়ে কি পেয়েছে জানেন, এত বড় বড় ভগ্নাংশ, সেই ভগ্নাংশ গাদা গাদা শূন্য দিয়ে রচিত, এবং ওদের নিয়ম অনুযায়ী ওরা সব ক্যালকুলেশন করার পর সেই ক্যালকুলেটের ভ্যালুটাকে আবার বসিয়ে দিত, অরিজিনালটার মধ্যে বসিয়ে চেক করে দিত, ভেরিফিকেশন, দ্যাট ওয়াজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিক্স, ভেরিফিকেশন, আপনি এই রুলগুলো দিয়ে ক্যালকুলেট করে যেটা পাচ্ছেন সেটাকে আবার অরিজিনাল ইকুয়েশনে ভেরিফাই করে মেলাও, অ্যাপ্রক্সিমেশনকে ব্যালেন্স করে ভেরিফাই করো, এক্সাক্ট বসিয়ে দিলে তো মিলবে না, সেই ব্যালেন্স করে ভেরিফাই করা অসাধারণ, সেই ক্যালকুলেশন যদি দেখেন তাহলে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন কি মস্ত মস্ত সমস্ত ভগ্নাংশ ইংরেজিতে লেখা অবশ্য, তার কতগুলো করে শূন্য, এই হচ্ছে সেই পাতা বাকশালী ম্যানুস্ক্রিপ্টের, এই হচ্ছে সেই পাতা যেখানে ওই অতগুলো শূন্যের লেখা সংখ্যা, আপনাকে যদি আমি এই পাতাটা দেখাই তাহলে আপনি দেখবেন এইটা হচ্ছে এক্সাক্ট সেই পাতাটা, এক্সাক্ট সেই পাতাটা যেখানে ওই সংখ্যাগুলো লেখা আছে, এই হচ্ছে বাকশালীর 1 2 3 4, এই হচ্ছে শূন্য, এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে সংখ্যাগুলো যদি লেখেন এই তলার, দেখুন এটা বিল কাসেলম্যান, বিল কাসেলম্যানের যে আপনি এটা নেটে গিয়ে খুঁজলে পাবেন, সেখানে কাসেলম্যান এই জিনিসটাকে পরিষ্কার করে প্রেজেন্ট করেছেন, সেখান থেকে এটাকে আমি তুলে এনেছি, আপনি দেখবেন এই যে সংখ্যাগুলো উপরে লেখা আছে আপনি মিলিয়ে মিলিয়ে দেখবেন, এই হচ্ছে 5, এই হচ্ছে 0, দেখতে পাচ্ছেন এই যে 5 0 7 5 3 3 ইত্যাদি, বুঝতে পাচ্ছেন, তেমনি তলায় দেখুন এই যে 0 0, বাকিগুলো ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, এগুলোকে কমপ্লিট করেছেন ওরা, বাকশালী ম্যানুস্ক্রিপ্টের পাঠোদ্ধার যারা করেছেন তারা এইভাবে কমপ্লিট করেছেন যে কতগুলো আছে আর কতগুলো ক্ষয়ে গেছে, কতগুলো ভেঙে বেরিয়ে গেছে, কিন্তু বাকি যেগুলো আছে তার সঙ্গে ছন্দ মিলিয়ে ক্যালকুলেট করে বের করে ফেলেছেন, এক্স্যাক্টলি বাকশালী ম্যানুস্ক্রিপ্টে যে কটা পাতা পাওয়া গেছে আনফর্চুনেটলি 70টা ছেঁড়া ফোড়া ভাঙা ছোড়া পাতা পাওয়া গেছে, প্রথম পৃষ্ঠাও পাওয়া যায়নি, শেষ পৃষ্ঠাও পাওয়া যায়নি, আরো কত পৃষ্ঠা ছিল তাও কেউ জানে না, বইটা অরিজিনালি নাম কি ছিল তাও কেউ জানে না, লেখকের নাম অরিজিনাল লেখকের নাম জানে না, কিন্তু যিনি লিপিকার তার একটা নাম পাওয়া গেছে, ছজাকার পুত্র বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি একজন ব্রাহ্মণ, তিনি ছজাকা পুত্র, কিং অফ দ্য ক্যালকুলেটরস, তিনি বশিষ্ঠের ছেলে হাসিকার বংশধরদের জন্য এই জিনিস রচনা করে লিখে গেলেন, এইরকম একটা কলফন সেখানে পাওয়া গেছে। আর আপনাকে যেটা দিয়ে আজকে শেষ করতে চাই, নিউটন রাফসন মেথডের নাম শুনেছেন অঙ্কের ছাত্র যদি আপনি হন, মাই ফ্রেন্ডস, এই জিনিস পড়ানো হয় অনার্সের ক্লাসে,
নিউমেরিক্যাল অ্যানালিসিস, রুট ফাইন্ডিং অ্যালগোরিদম। এই রুট ফাইন্ডিং অ্যালগোরিদমের এইটা হচ্ছে ফর্মুলা, এফ এক্স ইকুয়াল টু জিরো যদি একটা পলিনোমিয়াল হয়, এক্স জিরো যদি তার ইনিশিয়াল গেস অফ দ্য রুট হয়, তাহলে এক্স ওয়ান হচ্ছে এক্স জিরো মাইনাস এফ এক্স জিরো বাই এফ ড্যাশ এক্স জিরো, ক্যালকুলাসকে ব্যবহার করে প্রমাণ করা যায় দিস ইজ এ বেটার অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রুট। এবং এইভাবে নেস্টেড অ্যাপ্রক্সিমেশন একটার পর একটা চলতে থাকে উইথ দ্য অ্যাসাম্পশন দ্যাট এফ ড্যাশ এক্স এন ইজ নট ইকুয়াল টু জিরো অ্যাট এনি স্টেজ এক্স এন প্লাস ওয়ান। এইটা হয় বাকশালি ফর্মুলার উপর যদি অ্যাপ্লাই করেন, ওই যে অরিজিনাল কিউ যেটা অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার নয় তাকে আপনি এ স্কোয়ার প্লাস আর ধরছেন, অর্থাৎ কিউ কে যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি এক্স স্কোয়ার ধরে নেন তাহলে নিউটনের র্যাপশন ফর্মুলা অনুযায়ী এর অরিজিনাল ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আর, আর হচ্ছে ওই এ স্কোয়ার প্লাস আর যেটাকে আপনি পারফেক্ট স্কোয়ার বের করে নিয়েছেন, আর হচ্ছে তার রেসিডিউ পার্টটা। এবার এখানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন x is equal to a, সেটা হচ্ছে আপনার x0। এবার আপনি নিউটনের নিয়ম অনুযায়ী ওই x0 মাইনাস fx0 বাই f ড্যাশ x0 ক্যালকুলেট করুন, পরে ফার্স্ট কারেকশন বের করে দেখুন, অকৃতে সৃষ্ট কৃত্যুনা শেষ হচ্ছে এদ অধিসংগুণা a প্লাস r বাই 2a। ভাল লাগছে? এইটাকে ব্যবহার করুন x1 হিসেবে, ক্যালকুলেট করুন x2, x1 মাইনাস fx1 বাই f ড্যাশ x1, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করুন মাই ফ্রেন্ড। কি পেয়েছেন লাস্ট লাইনে? তদ্বর্গ দল সংশ্লিষ্ট ইতি শুদ্ধি প্রতীক্ষা। This is Indian mathematics. It doesn't require any kind of nonsensical exaggeration. একে জাস্টিফাই করার জন্য রাবণের একটা বোয়িং বিমান ছিল কিংবা ধৃতরাষ্ট্রের ইন্টারনেট কানেকশন ছিল, এসব ননসেন্স কথাবার্তা বলার প্রয়োজন পড়ে না। অবজেক্টিভলি জানা দরকার ভারতবর্ষ কি ছিল, মাথা এমনি শ্রদ্ধায় নিচু হয়ে যাবে তাতে, কোন রাজনীতির অংশ নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই জিনিসগুলো জানি না, জানতে চাই না, জানার কোন সুযোগ আমাদের সিস্টেমে নেই, সেই সুযোগ দাবিও করি না আমরা। কাজে এটা পড়ে আছে একটেরে হয়ে এক কোণে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে যারা এগুলো নিয়ে চর্চা করেন। সময় নেই কাজী, অলরেডি আমি 10 মিনিট ওভারশুট করে ফেলেছি, না হলে আপনাকে আমি দেখাতাম এরকম ভাবে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এদের এক একটা কাজ, সেই কাজগুলো তাদের সময়কার 1000-1200-1400 বছর পরে ইউরোপে কি করে পুনরাবিষ্কার হয়েছে। এই পুনরাবিষ্কার সম্বন্ধে আন্দ্রে ওয়েল, আপনারা যদি অঙ্কের ছাত্র হন এনাকে চিনবেন, আন্দ্রে ওয়েলকে 20th century ওয়ান অফ দ্য জায়ান্ট অফ দ্য ম্যাথমেটিশিয়ান বলা হয়। আন্দ্রে ওয়েল তার বইতে বলছেন, হোয়াট উড হ্যাভ বিন ফার্মার্স অ্যাস্টনিশমেন্ট ইফ সাম মিশনারি জাস্ট ব্যাক ফ্রম ইন্ডিয়া হ্যাড টোল্ড হিম দ্যাট হিজ প্রবলেমস হ্যাড বিন সাকসেসফুলি ট্যাকলড দেয়ার বাই নেটিভ ম্যাথমেটিশিয়ানস অলমোস্ট 6 centuries আর্লিয়ার। ব্রহ্মগুপ্তের কাজ নিয়ে বলছেন, ব্রহ্মগুপ্ত তার ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে যে ভাবনা প্রিন্সিপলের কথা বলেছেন, যে ভাবনা প্রিন্সিপল দিয়ে ক্যালকুলেট করে তিনি দেখিয়েছেন সো কল্ড পেলস ইকুয়েশন, যেটা পেলের নামে চলে, পেলের কোনো সম্পর্ক নেই তার সাথে। ব্রহ্মগুপ্তের সেই সো কল্ড ডায়াফ্যান্টাইন, কোয়াড্রেটিক ডায়াফ্যান্টাইন ইকুয়েশনের সলিউশনের যে মেথোডোলজি ভাবনা, এবং তাকে ব্যবহার করে পরবর্তী কালে জয়দেব তাকে যেভাবে ফার্দার জেনারেলাইজ করেছেন, চক্রবাল অ্যালগোরিদম, এবং সেই চক্রবালকে ব্যবহার করে সেই অঙ্কগুলোকে করছেন 12th সেঞ্চুরিতে ভাস্করাচার্য। আর সেই জিনিস তার 500 বছর পরে, 700 বছর পরে ইউরোপে বসে ব্রাউন কার্ড থেকে শুরু করে ওয়ালিস, ওয়ে, ফার্মা একে একে সেই এক ইকুয়েশন নতুন করে আবার সলভ করছেন, তাদের মেথডে একই উত্তরে এসে পৌঁছচ্ছে। জানার পর আন্দ্রে ওয়েইল এই কথা বলছেন, হোয়াট উড হ্যাভ বিন ফার্মার্স অ্যাস্টনিশমেন্ট ইফ some missionary just back from India had told him that his problems had been successfully tackled there by native mathematicians almost 6 centuries earlier. 600 বছর আগে একই কথা করে রেখে গেছেন ব্রহ্মগুপ্ত, শুধু করে রেখে গেছেন না, চ্যালেঞ্জ রেখে গেছিলেন। কুর্বান্নবৎসরাদ গণকঃ, এক বছর সময় দিচ্ছি, যদি এই অঙ্ক তুমি করতে পারো তবে মানব তুমি গণক, তবে মানব তুমি ম্যাথমেটিশিয়ান। দশমের কথা দিয়ে শেষ করি, most of the great discoveries and inventions of which Europe is so proud would have been impossible without a developed system of mathematics, and this in turn would have been impossible if Europe had been shackled by the unwieldy system of Roman numerals. The unknown man who devised the new system was, from the world's point of view after the Buddha, the most important son of India. Yes, unknown man, amra jani na exactly ke kobe prothom shunno ke shongkha hisebe bhebechilen, we don't know it, it's unknown. His achievement, though easily taken for granted, was the work of an analytic mind of first order. Basham likchen, Europe e giye pouncheche prothom 662 AD te, ekjon Syrian monk likchen, I shall not now speak of the knowledge of Hindus, of their methods of calculation, which no word can praise strongly enough.
মানে সদ্য সদ্য উনি ওই রোমান ক্যালকুলেশনের জটিলতার মধ্যে এই ডেসিমাল ক্যালকুলেশন ওনার হাতে এসে পৌঁছেছে 7th century-তে। বিশ্বাস করতে পারবেন, ছাপার অক্ষরে প্রথম শূন্য ইউরোপে যে বইতে পাওয়া যায় সেই বই 1491 সালের, 1491 সালের দি অ্যারিথমেটিকা অপুসকুলাম, ফিলিপি ক্যালেন্ডারির লেখা সেই বই ফ্লোরেন্স থেকে পাবলিশ হয়েছিল, যেখানে প্রথম জিরো এই শব্দটি দেখা যাচ্ছে ছাপার অক্ষরে। আর সেই ইউরোপ আজকে কোথায়? এই গোয়ালিয়র ফোর্টে যদি কোনোদিন বেড়াতে যান মাই ফ্রেন্ড, দেখতে পাবেন পাথরে খোদাই করা প্রাচীনতম শূন্যের লিখিত রূপ, আজকের শূন্য যেরকম ভাবে এখন আমরা লিখি। কিছুদিন আগে কোথায় ডিসেম্বর মাসে আনন্দবাজার কাগজে একটা এই নিয়ে লেখালেখি করেছিলাম, যদি কারো চোখে পড়ে থাকে হয়তো দেখেছেন। এটা আরো 200 বছর আগে, এটা খামের কম্বোডিয়ায়, এখানে বিন্দু শূন্যকে দেখা যাচ্ছে। এই কিছু রেফারেন্স, অত্যন্ত আনস্যাটিসফ্যাক্টরি এবং ইনকমপ্লিট একটি লেকচারের শেষে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, আমি হয়তো এই সময়ের মধ্যে জাস্টিস করতে পারলাম না, তবে আশা রাখি, ভরসা রাখি আপনাদের যদি শুনে একটুও উৎসাহ ব্যঞ্জক মনে হয়ে থাকে, আপনারা এই বিষয়ে নিজের আরো পড়াশোনা করবেন, নিজের আরো জানার চেষ্টা করবেন। প্রচুর লেখালেখি বইপত্র এই নিয়ে আছে, সেগুলো জেনে বুঝে নিজের মত তৈরি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।